আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই আমাকে দেখতে পাচ্ছ। আমি হাসনাত আবদুল্লাহ, ঢাকা থেকে তোমাদের সাথে যুক্ত হয়েছি তোমাদের 52 বাংলা একাডেমিক ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রোগ্রাম, যেটা আবাসিক যে প্রোগ্রাম আছে সেই কোচিং থেকে, সেই পেজ থেকে তোমাদের সাথে আজকে যুক্ত হয়েছি। আশা করছি তোমরা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ। দয়া করে আমাকে জানাবা তোমরা দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। আজকে এই ক্লাসে তোমাদের সাথে প্রথম আমি যুক্ত হয়েছি, আশা করছি তোমরা আমাকে ভালোমতো গ্রহণ করতে পারবে। শিবা, আমার চশমাটা দে তো, ওই যে দুইটার মধ্যে আছে দেখ। ওকে, তোমরা আমাকে একটু একটু আমাকে একটু জানান দিবা তোমরা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। আমার ফোন থেকে আমি দেখতে এবং শুনতে পাচ্ছি, আশা করছি তোমরাও দেখতে এবং শুনতে পাবা। তো আজকে তোমাদের স্পেশাল একটি ক্লাস হবে। তোমাদের ক্লাসটি অবশ্যই আমরা যেটি প্রোভাইড করব সেটি হচ্ছে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি সাথে সম্পৃক্ত এবং তোমাদের একাডেমিক যে HSC যে পরীক্ষা আছে সেখানে তোমাদের যে 6 মার্কের একটা ব্যাকরণ থাকবে সেটা হচ্ছে উচ্চারণ। তো আমরা এই ইতোমধ্যে যে প্রোগ্রামটা আমরা ইতোমধ্যে যে রুটিনটা আমরা প্রকাশ করেছি সেখানে আমরা সেই বাংলার সেই টপিকগুলো অ্যাড করেছি যেগুলো তোমার HSC সিলেবাসের সাথে যুক্ত আছে এবং অ্যাডমিশনে যুক্ত আছে। অর্থাৎ অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় দেখা যায় তোমাদের HSCতে যে সিলেবাস থাকে, যে অধ্যায়গুলো থাকে, সে অধ্যায়গুলো থেকেই মোটামুটিভাবে ভালো প্রশ্ন হয়ে থাকে, সিংহভাগ প্রশ্ন হয়ে থাকে ব্যাকরণ এবং সাহিত্য মিলিয়ে। তো আজকে তোমাদের সাহিত্য পড়াচ্ছি না, আজকে তোমাদের ব্যাকরণের উপর ক্লাস নিব। তোমাদের আজকের ব্যাকরণের যে ক্লাসটি হবে সেটি হচ্ছে উচ্চারণের উপর ক্লাস হবে। তোমরা অনেক সময় দেখা যায় কিছু বিষয় আছে, আমি প্রথমে তোমাদের কয়েক মিনিট আমি একটু HSC-র যে বোর্ড পরীক্ষা যেটা হবে, তুমি যে প্রস্তুতি নিচ্ছ সেটা নিয়ে আমি 5 মিনিট কথা বলবো, এরপর আমি চলে যাব তোমাদের একটা অধ্যায় পড়ানোর ক্ষেত্রে। ওকে, তা আমাকে একটু সবাই একটু বলো তোমরা সবাই শুনতে পাচ্ছ কি না, তোমরা আমাকে একটু জানান দাও তোমরা সবাই শুনতে পাচ্ছ কি না আমাকে একটু বলো। সাথে আছি স্যার, তিনি লিখেছেন রহমানুর রহমান, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। তারপর সায়েম চৌধুরী, তিনি সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সবার সালাম আমি একসাথে গ্রহণ করছি, ওয়ালাইকুম আসসালাম। তো আমি তোমাদেরকে বলে নিই, খেয়াল করে দেখো একটা বিষয় তোমাদের শেয়ার করি। দেখো, আমরা জানি যে HSC সিলেবাস যেটা আছে সেখানে গ্রামার আছে 30 মার্ক, কত মার্কের আছে 30 মার্কের আছে, তাই না? প্লাস 10 মার্কের পরিভাষা আছে, কি আছে, পারিভাষিক শব্দ। তো আমরা বলতে পারি যে HSC-র গ্রামার অংশ মোটামুটি বলা যায় 40 মার্কস। তুমি চাইলে এই 40 মার্কসে 40 তুলতে পারবা। তুমি যদি মনে করো যে আমি 40-এ 40-ই তুলবো, এটা খুবই সহজেই সম্ভব। আল্লাহ, যদি তুমি প্রিপারেশন নিয়েছো, যদি তোমার কপালে 30-40-এ 40 থাকে, তুমি 40 পাবা। দেখা যাচ্ছে একটা বানান ভুল হয়ে গেছে বা একটা ভুল করে ফেলছো, ভুল করে ভুল হয়ে গেছে, তুমি জানো না, তার মানে তুমি 40-এ কিন্তু এখানে 38 খুবই সহজে পাওয়া যায়। এখন আজকে যে ক্লাসটা আমি নিচ্ছি সেটি হচ্ছে উচ্চারণের উপর ক্লাস। আমি দুটো কথা বলি, দেখো তোমাদের খেয়াল করে দেখবা 1 নম্বর যে টপিকটা আছে সেখানে উচ্চারণের নিয়ম আছে, কি আছে, নিয়ম, আমি নিয়ম লিখছি, এবং আরেকটা আছে শব্দ আকারে, কি বলেছি, শব্দ আকারে। খেয়াল করে দেখো দুটো বিষয়, এটা 1 নম্বরে, এক কথায় উচ্চারণের নিয়ম, উচ্চারণের নিয়ম, আরেকটা হচ্ছে উচ্চারণ শব্দ আকারে শুদ্ধ করা, মানে প্রমিত উচ্চারণ লেখা শব্দ আকারে। এখন ম্যাক্সিমাম ছেলেমেয়েদের ক্ষেত্রে আমরা প্রায় সময় বলে থাকি যে তুমি কোনটা চুজ করবা, কোনটা তুমি চুজ করবা, মানে কোনটা তুমি আনসার করবা, এইটা আর অথবা হচ্ছে এটা। তুমি যদি এটা আনসার করো, তুমি 5-এ 5 কখনোই পাওয়া, মানে দুর্বোধ্য, পাওয়া কঠিন, 5-এ 4 পাওয়া যায় এবং লিখতে হয় প্রায় 1 পৃষ্ঠা মতো লিখতে হয়। তুমি তার বিকল্পে অথবা হিসেবে আছে শব্দের প্রমিত উচ্চারণ, মানে 8টা শব্দ থাকবে, তুমি যে কোনো 6টা বা 5টা পিক করবা, 5-6-30, 6টা টাইম থাকবে, 8টার মধ্যে 5টা পিক করবা, তুমি 5-এ 5 একদম 1 মিনিট থেকে 2 মিনিটের মধ্যে 5-এ 5 পাবা, নাম্বার কাটার কোনো সুযোগ নেই। কিন্তু এই নিয়ম লিখতে গেলে নাম্বার কাটার সুযোগ আছে। 2 নম্বরে চলে আসো, বানানের নিয়ম, কি আছে, বাংলা বানানের নিয়ম আছে। তুমি বাংলা বানানের নিয়ম যদি তুমি পিক করো বা তুমি আনসার করো, সেক্ষেত্রে তোমাকে 1 পৃষ্ঠা লিখতে হবে, সময় যাবে বেশি, মার্কস তুমি 5-এ 5 পেতেও পারো, না পেতে পারো মার্কটা। এর বিকল্প কি আছে, শব্দ আকারে বানান শুদ্ধকরণ, মানে প্রমিত বানান শুদ্ধ করে লিখবা শব্দ আকারে, 8টার মধ্যে যে কোনো 5টা, তো ওটা কিন্তু খুব সহজ, 5-এ 5 পাওয়া যাবে আর সময় খুবই কম, 1 থেকে 2 মিনিট লাগে। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে অবশ্যই বলে রাখবো, তোমরা অবশ্যই উচ্চারণের নিয়মটা বাদ দিবা, শব্দ আকারে উচ্চারণটা লিখবা, বানানের নিয়ম বাদ দিবা, শব্দ আকারে বানানের নিয়ম লিখবা। এগুলো কোথা থেকে পড়লে তুমি একদম 40-এ 40 পাবা, মানে 30-এ 30 ব্যাকরণ আর 10 হচ্ছে পরিভাষা। তাহলে আমি একটু লিখে দিচ্ছি, এই 30 হচ্ছে কি, 30 হচ্ছে ব্যাকরণ, কি বলেছে বাচ্চারা, এটা হচ্ছে ব্যাকরণ, আর এই 10 হচ্ছে পরিভাষা, কি বলেছি, পরিভাষা, যা তোমরা পারিভাষিক শব্দ হিসেবে জানো, পরিভাষা। তাহলে এখান থেকে তুমি কি করবা, এরপরে আসো 3 নম্বরে, কি আছে, সমাস।
ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখুন, এটা অবশ্যই পিক করবা। এরপর আছে পদ নির্ণয়, হয়তো প্রশ্নকর্তা দাগায় দিবে, সেটা আনসার করবা, অথবা বলে দিবে যে নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষ্য বের করো বা পাঁচটি ক্রিয়াপদ বের করো, তুমি এটা সহজ বের করবা। এরপরে কি আছে বাক্য রূপান্তর, এটা বের করবা। এরপরে কি আছে বাক্য শুদ্ধি, এটা বের করবা। শেষ অনুচ্ছেদ শুদ্ধি করতে পারো, কিন্তু অনুচ্ছেদ শুদ্ধিতে একাধিক ভুল থাকে আর বাক্য শুদ্ধিতে মোটামুটি এক বাক্যে একটা ভুল থাকে, সর্বোচ্চ দুইটা, কিন্তু অনুচ্ছেদ শুদ্ধির মধ্যে ভুল বেশি হয়ে যায়, এক্ষেত্রে তোমরা অবশ্যই বাক্য শুদ্ধি পিক করবা। বুঝতে পেরেছ? তাহলে পদ কাকে বলে, কত প্রকার, কি কি, ওগুলো পিক করা যাবে না। বাক্য কাকে বলে, কত প্রকার, কি কি, ওগুলো পিক করা যাবে না। হ্যাঁ, যোজক কাকে বলে, কত প্রকার, কি কি, উদাহরণসহ লিখো, ওগুলো পিক করা যাবে না। ওগুলো পিক করলে সময় বেশি লাগবে এবং তুমি কখনোই 30-এ 30 পাবে না, পাবে না, পাবে না, সত্যি বলছি কখনোই সম্ভব না। আর যদি সম্ভবও হয়ে যায় তোমার অনেক সময় ব্যয় করতে হবে, তখন দেখা যাবে রচনা লেখা দরকার মোটামুটি 20 পৃষ্ঠা 18-20 পৃষ্ঠা রচনা লেখা দরকার, সেখানে তুমি রচনা লিখতে পারবা 10-8 পৃষ্ঠা, 8-10 পৃষ্ঠা, দেখবো তুমি রচনা বিষয়ের মধ্যে তুমি পেয়েছো কত, পাওয়া হচ্ছে 12-13 এরকম পাবা, কিন্তু তুমি 15-র ওপর পাবে না। তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো এই জায়গায় সময়গুলো বাঁচিয়ে বেশি মার্কস নিয়ে ওই জায়গাগুলোই টাইমটা ইনভেস্ট করবা, সময়টা ইনভেস্ট করবা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে তোমরা আমাকে একটু ক্লিয়ার করো, তোমরা সবাই বুঝতে পেরেছ কি না, সবাই আমাকে একটু ক্লিয়ার করো বুঝতে পেরেছ কি না। আজকে যে আমি টপিকটা পড়াবো সেটা হচ্ছে উচ্চারণ পড়াবো। তোমরা আমাকে একটু লিখবে যে তোমরা উচ্চারণ পারো কেমন বা পারো কি না, আমাকে একটু লিখবা যে উচ্চারণ তোমরা পারো কি পারো না। বিলিভ মি, তোমাদেরকে আমি যেভাবে পড়িয়ে দিব, তুমি যদি একটু আমার সাথে যারা পারো তারা রিভিশন করে ফেলো, আর যারা পারো না বা ভয় আছে তাদেরকে বলবো তোমার জীবন থেকে আমাকে 1 ঘন্টা ইনভেস্ট করো, আমার পেছনে আমাকে 1 ঘন্টার সময় উপহার দাও, আমি তোমাকে পরীক্ষায় HSC পরীক্ষার দিন তোমাকে আমি 5 মার্কস আমি উপহার দিব। আমি আবার বলছি তোমার জীবন থেকে আমাকে 1 ঘন্টা উপহার দাও, 1 ঘন্টা আমাকে দাও, ইনভেস্ট করো কিংবা আমাকে উপহার হিসেবে দাও বা আমাকে দাও, 1 ঘন্টা আমাকে সময় দাও, আমি তোমাকে পরীক্ষায় 5 উচ্চারণের জন্য 5-এ 5 আমি তোমাকে উপহার দিব, আমি প্রমিস করতেছি। তাহলে তোমরা আমাকে একটু প্রতিশ্রুতি দাও, তোমরা আমাদের সাথে কে কে যুক্ত হচ্ছ এবং মানে কারা কারা ক্লাসটা করবা। অনেকে লাভ রিয়েক্ট দিয়েছো, থ্যাংক ইউ, তোমাদের ভালোবাসা গ্রহণ করছি, সালাম দিয়েছো, আমি সবার সালামটা অনেক আগে গ্রহণ করে ফেলেছি। অনেকে মেনশন করছো তোমরা দয়া করে ক্লাসটা শেয়ার করবা, আমি আবার বলছি তোমরা দয়া করে ক্লাসটা শেয়ার করো, আমি আবারও বলছি তোমাদেরকে তোমাদের এই ক্লাসটি, এই পেজটি তোমরা একটু শেয়ার বাটনে ক্লিক করো, শেয়ার করো, আর তোমাদের যে ফ্রেন্ড আছে তাদেরকে একটু মেনশন দাও, আমরা আজকে খুব সুন্দর একটি ক্লাস ইনশাআল্লাহ দিয়ে যাচ্ছি। ওকে, আচ্ছা তাহলে আমি শুরুতেই লিখছি, উচ্চারণ লিখে ফেলছি। তা আমি আজকে পড়াবো হচ্ছে উচ্চারণ, কোন উচ্চারণটা পড়াবো, আমি উচ্চারণটা পড়াবো হচ্ছে শব্দ আকারে, কী আকারে বলেছি, উচ্চারণটা পড়াবো আমি শব্দ আকারে। তো শুরুতেই আমি তোমাদেরকে একটু কথা বলি, যেমন দেখো আমি একটা শব্দ লিখেছি যে শব্দটা বিগত পরীক্ষায় এসেছে, যার নাম হচ্ছে অতি, যার নাম কি, অতি এসেছে। তো এই শব্দ যখন তুমি উচ্চারণ লিখবা, এটা কিন্তু শব্দের বানান, এটা কি, এটা শব্দের বানান। এখন এই শব্দের বানানটার কি করতে হবে, উচ্চারণের বানান লিখতে হবে। তো এটা শব্দের বানান, এখন লিখবো কি আমি, উচ্চারণের বানান। তাহলে অতি আছে, এটা লিখতে গেলে এরকম হয়ে যায়, কীরকম হয়ে যায়, এরকম। প্রশ্ন হচ্ছে এই অটা কেন ও হয়ে গেল, এই অটা কেন ও হয়ে গেল, এটার কাহিনীটা কি বা এটার কনসেপ্টটা কি। এগুলো এক একটা নিয়ম, কি বলেছি, এগুলো এক একটা নিয়ম। আমি লিখেছি আহ্বান, কি লিখেছি, আহ্বান, যা আমরা উচ্চারণ করে থাকি অনেক সময় আহ্বান, যেটি ভুল উচ্চারণ মানে ভুল প্রোনাউন্সিয়েশন। এটা বানানটা হচ্ছে কি, বানান হচ্ছে, দেখতে পাচ্ছ বানানটা, শব্দের বানান। এবার আমি উচ্চারণটা লিখছি, খেয়াল করে দেখো, এটা উচ্চারণটা হচ্ছে এরকম হবে, এরকম হবে এবং হচ্ছে এরকম হবে, এই হচ্ছে আহ্বান, এটা হচ্ছে উচ্চারণ। এখানে এই হচ্ছে এগুলো নিয়ম, এগুলো একটা কি, এগুলো একটা নিয়ম। এভাবে আমি তোমাদেরকে আজকের ক্লাসে বেশ কিছু নিয়ম পড়াবো, যে নিয়মগুলো তুমি যদি পড়ো, পড়ো, আমি আমি মন থেকে বলছি, আমার পূর্বের বহু বছর অভিজ্ঞতা থেকে বলছি, তুমি খুব ভালো একটা পরীক্ষা দিবা। এবং তোমাদের বলে রাখি, এই উচ্চারণ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ তোমাদের জাহাঙ্গীরনগর বলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ বল, সরি গুচ্ছ বলো, চট্টগ্রাম বলো, তুমি বিগত বছরের প্রশ্ন ব্যাংক যদি পড়ো বা দেখে থাকো, দেখবা এই উচ্চারণ থেকে বেশ ভালো প্রশ্ন আসে। তাহলে যে টপিকটাই তুমি পড়ছো HSC-র জন্য, সেম সেই টপিকটাই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তাহলে পড়া কিন্তু সেম, আমি আবার বলছি পড়া কিন্তু সেম। তুমি এখানে পরীক্ষা দিচ্ছ, তুমি লিখবা, উচ্চারণটা লিখবে HSC-তে, আর যখন ভর্তি পরীক্ষা দিবা তখন 4টা অপশন থেকে যেটি প্রমিত অপশন, কারেক্ট আনসার, তুমি সেটা পিক করবা, মানে ভরাট করবা, মানে বৃত্ত ভরাট করবা, চুজ করবা অপশনটা, রাইট আনসারটা। তাহলে খেয়াল করে দেখো সেম পড়া কিন্তু। তাহলে আমরা এই জায়গাতেই সময়টা ইনভেস্ট করব, এখান থেকে আমি HSC-তে 5 মার্কস নিয়ে বের হব এবং
ঢাবি ভর্তি পরীক্ষার আগে আমরা ঠিক 2 মাস আগে মানে প্রস্তুতির 2 মাস আগে মানে প্রায় 5 মাস আগে থেকে আমরা এই উচ্চারণ সম্পর্কে একটা ভালো ধারণা রাখছি। তাহলে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও, তোমরা আমাকে সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, সবাই আমাকে কমেন্ট করে জানাও। এখন আজকে উচ্চারণটা শুরু করার আগে তোমাদেরকে আমি একটু বলে রাখি, তোমরা আমাকে একটু মনোযোগ 2 মিনিট সময় দাও, আমি তোমাদের মূল পড়ায় নিয়ে যাচ্ছি। সেই পড়ায় যাওয়ার আগে এই দেখো হসন্ত আছে, কি আছে? হসন্ত। প্রশ্ন হচ্ছে এই শব্দের মধ্যে এই যে শেষে বা মধ্যে হসন্ত হয় এটার নাম হচ্ছে হলন্ত কিংবা হসন্ত, আর এটা যে বর্ণে যুক্ত হয় ওই বর্ণকে বলা হয় হসন্ত বর্ণ বা হলন্ত বর্ণ। তো এখন এই হসন্তটা আমি কখন দিব বা কখন দিব না, আসো দেখাই। খেয়াল করে দেখো, আমি ধরো লিখেছি আমি নদ, কি লিখেছি? নদ লিখেছি। এই নদটা আমি এখন উচ্চারণ লিখবো, এটা নদটা উচ্চারণটা এরকম হয় নদ। এখন দেখো এই দয়ের এখানে দ একটা বর্ণ আছে, এই দয়ের সাথে একার ওকার রস্বকার দীর্ঘকার কোনো কার নাই। খেয়াল করো, মনোযোগ দাও, দুইটা কথা মনে রাখবা, এই দয়ের সাথে কোনো কার আছে নাকি নাই? কার আছে মানে একার ওকার রস্বকার কোনো কার নেই, প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, এই দয়ের দয়ের উচ্চারণ এখানে থামছ কিনা? দেখো নদ 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 আমি থামছি, তাহলে কার নাই এবং আমি থামছি, এই হচ্ছে হসন্তের প্রয়োগ। আর একটা কথা মনে রাখবা, এই যে স্বরবর্ণ আছে এই স্বরবর্ণে কখনোই হসন্ত হয় না। আমি আবার বলছি, স্বরবর্ণে কখনোই হসন্ত হয় না। তাহলে বাদ গেল কি, স্বরবর্ণে হসন্ত হবে না, যে বর্ণ যে ব্যঞ্জন বর্ণের সাথে কার থাকবে সেখানে হসন্ত হবে না। তাহলে যে ব্যঞ্জন বর্ণের সাথে কার নাই ওখানে আমাকে একটু ভাবতে হবে, তাহলে কার থাকবে না এবং উচ্চারণ থেমে যাবে, কার থাকবে না উচ্চারণ থেমে যাবে, আমি তখনই তার নিচে হসন্ত দেব, কি দিব? হসন্ত দেব, রাইট? আচ্ছা আমি অ্যানাদার এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করে দেখো, আমি খেয়াল করে দেখো আরো এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি লিখেছি পানি, কি লিখেছি? পানি বা পান লিখেছি, কি লিখেছি? পান। এই পানটা দেখো যখন আমি লিখছি তাহলে দেখো পান, এই দেখো নয় কিন্তু কার নাই, কোনো কার নাই, এবং আমি থামছি পান পান আমি আটকে আছি, এই দেখো আমি হসন্ত দিয়ে ফেললাম, কি করলাম? হসন্ত। আমি লিখেছি সুন্দর, কি লিখেছি? সুন্দর, এটা কিন্তু সুন্দর না। খেয়াল করে দেখবা এখানে কাহিনী আছে, আমি দুটো কাহিনী দেখাচ্ছি, আগে দেখো দেখো খেয়াল করে দেখো, দন্তস্ব আছে একা অবস্থায়, আমি একটা নিয়ম পড়াবো, নিয়মটা পরে পড়াচ্ছে, এখন দেখো এটা তালবস্ব হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার দেখো নয় দ আছে, এটা ভেঙে যাবে, উচ্চারণে কখনোই যুক্ত বর্ণ থাকে না, উচ্চারণ সবসময় কী হয়? ভাঙা ভাঙা হয়। তাহলে শুন, এ দেখো শুন, আকার নাই, থামছি, হসন্ত দিব, সুন্দর, এই দর, সুন সুন কিন্তু না, সুন্দর, এই দ কিন্তু চলতেছে, দ চলতেছে, এখানে হসন্ত দিব না, সুন্দর, এই দেখো রয়ে কোনো কার নাই এবং সুন্দর দর এখানে আমি আটকাচ্ছি, দর সুন্দর, তাহলে দেখো শুন দর, শুন আটকাচ্ছ, দর আটকাচ্ছ, এই হচ্ছে কনসেপ্ট, ক্লিয়ার? কিন্তু খেয়াল করে দেখো, তোমাদেরকে আমি একটু বলি, যখন আমি পরীক্ষায় দিচ্ছি সুন্দরী, কি দিচ্ছি? সুন্দরী, এটা রস্বীকার হইতে পারে, আচ্ছা দীর্ঘকার দিয়েই বলি, যেহেতু বিশেষণ সুন্দরী একটা অবস্থা, বিশেষণ, এই হচ্ছে লিখলাম আমি সুন্দরী। তাহলে খেয়াল করে দেখো কি হচ্ছে, এটা দেখো এ হচ্ছে শুন, মানে তালবর্ষের কাজ করলাম, শুন, এ হচ্ছে শুন। এবার দেখো তোমরা অনেকে ভাবছ এখানে দ হবে, কিন্তু না, এই যে রস্বীকার আছে আমি একটু পরে পড়াচ্ছি, এই নিয়মটা পরে পড়াচ্ছি, দেখো জাস্ট এই রস্বীকার দীর্ঘকারের কারণে এটা ওকার হয়ে যাবে, আর রয়ে দীর্ঘ সবসময় রস্বীকার হয়ে যায়, এ হচ্ছে সুন্দরী। তাহলে খেয়াল করে দেখো একটা বিষয়, ঘটনা মনোযোগ দাও, আমি কঠিন করার জন্য বলছি না, ব্যাপারটা জানার জন্য বলছি, যখন আমি বলছি সুন্দরী, দেখো এখানে দীর্ঘকার আছে, আমি এখানে করে ফেললাম কি, সুন্দরী, দো ওকার দিয়েছে, সুন্দরী, এটা উচ্চারণ। আর যখন আমি কার না এখানে শেষে, তখন উচ্চারণটা কি, সুন্দর না, সুন্দর, তাহলে এখানে দর এখানে দড়ি, খেয়াল করেছো? এই কারের কারণে দড়ি, আর কার নাই তাই দর, এই হচ্ছে কনসেপ্ট, ক্লিয়ার? বুঝতে পেরেছ? তাহলে এই হচ্ছে কনসেপ্ট, তাহলে সুন্দর আর সুন্দরী হচ্ছে কনসেপ্ট, হচ্ছে এটা, ক্লিয়ার? বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছ? সবাই বুঝতে পেরেছ? আমাকে একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করে জানাও ভাইয়ারা, তোমরা সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাও, সবাই সবাই একটু কমেন্ট করো, আর ক্লাসটা অবশ্যই শেয়ার করো। এখন আমাদের মূল পড়া শুরু। তাহলে আমরা কি বলেছি, ব্যঞ্জন বর্ণের সাথে কার না থাকলে, আমি আবার বলছি, ব্যঞ্জন বর্ণের সাথে কার না থাকলে এবং বাধা পেলে, এবং আটকে গেলে বা বাধা পেলে সেখানে আমরা অবশ্যই কি দিব, সেখানে অবশ্যই আমরা একটা হসন্ত দিব। এখন আসো উচ্চারণের ক্ষেত্রে কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু বর্ণ আছে যে বর্ণগুলো মোটামুটি ফিক্স, সবসময় ফিক্স থাকবে, তো আমি সেই বর্ণগুলো এখন তোমাদেরকে লিখে দিব, তোমরা একটু খেয়াল করবে, এগুলো মুখস্থ করতে হবে। যেমন রি আছে, শব্দের বানানে কি আছে, দেখো শব্দের বানানে আছে রি,
এই রি যখন উচ্চারণ লিখবা তখন অটোমেটিক র এর সাথে রি হয়ে যাবে তাহলে এই রি যখনই তুমি দেখবা উচ্চারণে বানান লেখার সময় তাকে র এর সাথে রি করে দিবা এই যে বিভিন্ন সূত্র এগুলো তো শর্টকাট মেথড বা শর্টকাট ওয়ে এই যে শর্টকাট গুলো আছে সেগুলো আমরা প্রথমে শিখে ফেলি তারপর আমাদের মূল যে নিয়ম ধরে ধরে আমরা পড়া শুরু করব রাইট তাহলে আমি হেডিং দাও উচ্চারণের সূত্র লিখো সবাই হেডিং দাও উচ্চারণের লিখো উচ্চারণের নির্ধারিত আচ্ছা সূত্র লিখো নির্ধারিত সূত্র ঠিক আছে আমার জায়গা নাই শুধু সূত্র লিখলাম উচ্চারণের একটা আমার খেয়াল করে দেখো মনে রাখবা যদি রশ্মি থাকে কিংবা দীর্ঘহী যেটা থাক মনে রাখবা সবসময় রশ্মিকার হবে আমি আবার বলছি রশ্মিকার কিংবা রশ্মি কিংবা দীর্ঘহী সরি কার না এটা রশ্মি কিংবা দীর্ঘহী আমি আবার বলছি রশ্মি অথবা দীর্ঘহী খেয়াল করে দেখো রশ্মি আছে অথবা দীর্ঘহী আছে যাই থাক তুমি যখন উচ্চারণ লিখবা তখন সেটা অবশ্যই রশ্মি করে ফেলবা কি করে ফেলবা রশ্মি করে ফেলবা দুই নম্বর নিয়ম খেয়াল করে দেখো এদের কার আছে এটা হচ্ছে রশ্মিকার এর কার হচ্ছে দীর্ঘিকার যাই থাক যখন তুমি উচ্চারণ দেখবা তখন তুমি রশ্মিকার করে ফেলবা কি করে ফেলবে রশ্মিকার করে ফেলবা তিন নম্বরে চলে আসো তিন নম্বর আছে রশ্ম আছে কিংবা দীর্ঘ আছে যাই থাক তুমি যখন উচ্চারণ লিখবা ধরো ওই শব্দ আছে দীর্ঘ তুমি ওকে অটোমেটিক কি করে ফেলবা রশ্ম করে ফেলবে শেষ আচ্ছা চার নম্বরে চলে আসো চার নম্বরে কি আছে রশ্মিকার আছে বা দীর্ঘকার আছে যাই থাক উচ্চারণটা সবসময় রশ্মিকার হবে ওকে আচ্ছা এবার আসো রি আছে কি আছে রি আছে রি থাকলে কি হয় আমরা সবাই জানি রি থাকলে অটোমেটিক র এর সাথে রি হয় কি হয় র এর সাথে রি হয় এগুলো মুখস্থ করতে হবে র এর সাথে রি হয় আচ্ছা এবার আসো ছয় নম্বর আসো ওয়ে আছে কি আছে ওয়ে আছে কোন একটা শব্দে সরি কোন একটা শব্দ আছে ওয়ে আছে কি আছে ওয়ে আছে এখন দেখতে পাচ্ছ ঐতিহ্য আছে এরকম শব্দ আছে আচ্ছা ঐশী আছে তাহলে এই ওই দেখলেই তুমি ওরে ধরে ও রশ্মি করে ফেলবা ও রশ্মি করে ফেলবা এখন ধরো ওই নাই কিন্তু ও এর কার আছে বৈশাখ কি বলেছি দেখো আমি লিখে দিচ্ছি পরে বুঝে দিচ্ছি দেখো কি আছে বৈশাখ এটাকে আমরা লিখবা তখন যখন দেখবা শুধু কার আছে কার তখন মনে রাখবা এটা হয়ে যাবে হচ্ছে ও কার এবং হচ্ছে রশ্মই তাহলে ওই থাকলে ও রশ্মই আর ওই কার থাকলে ও কার রশ্মই মনে রাখবা এখানে দেখো বৈশাখ তাহলে বৈশাখে কি আছে বই তাহলে এখানে ব সাথে ওই আছে তাহলে কি করবো ওকার করবা এটা ওকার করলা রশ্মিকার দিয়ে দিলা এ হচ্ছে রশ্মিকার দিলা বইয়ের কাজ শেষ বাকি তালাবর্ষ আকার আছে দিয়ে দিলা অ্যান্ড খ আছে বৈশাখ বৈশাখ আটকাচ্ছ হসন দিবা হয়ে গেল আচ্ছা দেখো আরও শিখাবো অনেক বিষয় আছে আসো আট নম্বরে দেখো আছে ও আছে কি আছে ও ওকে তুমি কি হবে মনে রাখবা ও দেখা মাত্রই ওকে ও এবং রশ্মি করে ফেলবা কি করে ফেলবা ও এবং রশ্মি করে ফেলবা এরপরে নয় নম্বরে কি আছে দেখো নয় নম্বর এর মতো কার হইতে পারে তাহলে ও কার হইতে পারে কি হতে পারে ও কার তাহলে ও কার কেমনে করবা এই দেখো ও কার দিবা আর সাথে হচ্ছে রশ্মি দিবা যেমন আমি লিখেছি নৌকা কি লিখেছি নৌকা এটা কিন্তু নৌকা না আমরা অনেক সময় বলি কি নৌকা নৌকায় চড়বো না নৌকা না নৌকা কি বলেছি নৌকা তাহলে দেখো এই হচ্ছে কার আছে তাহলে কি করবা ওকার করে ফেলবা আর সাথে একটা কি পাবো রশ্মি পাবা এই যে নৌ কাজ শেষ এরপরে কি আছে কা আছে এ হচ্ছে কা হয়ে গেল নৌকা বুঝতে পেরেছ ওকে এবার তা আমি আরো লিখি আমি এপাশে লিখছি এপাশে লিখছি ওকে তাহলে খেয়াল করে দেখো নয় নম্বর দশ নম্বর দেখো ধরো মূর্ধন্য আছে কিংবা দন্তন্য আছে যাই থাক এদের উচ্চারণে বানান লেখার সময় তুমি অবশ্যই দন্তন্য লিখবা কি লিখবা অবশ্যই দন্তন্য লিখবা আচ্ছা এবার আসো খেয়াল করে দেখো ধরো আছে রিকার কি আছে রিকার মনে রাখবা রিকার যুক্ত বর্ণ সবসময় রিকারই থাকে বুঝো নাই আমি লিখেছি বৃত্ত কি লিখেছি বৃত্ত তাহলে বৃত্তর ব্রি এভাবেই থাকবে আর বৃত্তটা ভেঙে যাবে কারণ যুক্ত হয় না এই হচ্ছে বৃত্ত হয়ে যাবে ক্লিয়ার আচ্ছা এবার দেখো বারো নম্বরে খেয়াল করে দেখো ধরো এই ত আছে কিংবা খণ্ডত আছে শুধু খণ্ডতাটা লিখো মনে রাখবা খণ্ডত আছে সেটা অল টাইম ত হসন্ত হয়ে যাবে কি যাবে ত হসন্ত এরপরে দেখো ১৩ নম্বরে মূর্ধন্য স আছে মূর্ধন্য স অল টাইম কি তালব্য স দন্ত স তালব্য স হয় কখন হয় বলছি আচ্ছা এরপরে আরও আছে ১৪ নম্বরে দেখো ধরো উ আছে কিংবা অনুসার আছে এটা কি করবা অনেকে দেখা যাচ্ছে ও থাকলে অনুসার পড়াচ্ছেন অনেকে আছে অনুসার থাকলে বা ও থাকলে ও পড়ান আসলে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট তা আমাদের যে উচ্চারণ যে অভিধানটা আছে সেই উচ্চারণ অভিধান অনুসারে এই উঁ কিংবা অনুসার যাই থাক সেখানে তুমি অবশ্যই কি করবা অবশ্যই উ হসন্ত করবা কি করবা উ হসন্ত করবা ওকে এবারে চলে আসো ১৫ নম্বরে কি আছে ১৫ নম্বর খেয়াল করে দেখো আরও আছে এরকম আমাদের যেমন আছে যে বর্গীয় জ কি আছে বর্গীয় জ
অথবা অন্তঃসূজ বর্গীয় জ অথবা অন্তঃসূজ যাই থাক তুমি সব সময় বর্গীয় জ করবা কি করবা তুমি সব সময় বর্গীয় জ করবা এই হচ্ছে নিয়ম আরো আছে অনেকগুলো আরো আছে নিয়ম তোমাদেরকে আমি আরো পড়াবো পড়াতে পড়াতে আপাতত এখানে রেখে দিচ্ছি যুক্ত খ আছে কি আছে যুক্ত খ ওই যে পরীক্ষা লিখে আমরা হ্যাঁ ওই যে তাহলে যুক্ত খ মনে রাখবে এটা শুরুতে যদি হয় শুরুতে তাহলে শুধু হচ্ছে খ শুধু খ আর যদি মাঝে বা শেষে হয় তখন এটা হয়ে যাবে ক এবং হচ্ছে খ একসাথে কি বলেছি ক এবং খ একসাথে জায়গা নাই নিচে লিখতে হচ্ছে তাহলে কি হবে ক এবং হচ্ছে খ হবে ঠিক আছে এখন আসো তোমরা আমাকে একটু বলো সবাই ক্লিয়ারলি জায়গাগুলো বুঝতে পারছো কিনা আমি এখান থেকে দুই তিনটা উদাহরণ দিব কি বলেছি এখান থেকে আমি দুই তিনটা উদাহরণ দিব দিয়ে তোমাদেরকে যে মূল যে নিয়ম আছে সেই নিয়মে চলে যাব ঠিক আছে তা আমি এখান থেকে একটা উদাহরণ দিচ্ছি ধরো দেখো আমি বললাম যে বিনা পানি বলেছি কি বলেছি বিনা পানি দেখো বিনা পানি দেবী সরস্বতী বিনা পানি তা এটা হচ্ছে উচ্চ শব্দের বানান লিখেছি এটা কিন্তু বানান শুদ্ধিকরণে আসে এটা কিন্তু বানান শুদ্ধিকরণও আসে তাহলে দেখো বয়ে দীর্ঘী আছে আমরা কি বলেছিলাম এখানে আসো দীর্ঘিকার থাকলে সবসময় কি হবে রস্বিকার তাহলে বয়ে দীর্ঘী কি হয়ে যাবে বয়ে রস্বিকার হয়ে যাবে ক্লিয়ার মূর্ধন্য আছে আমরা পড়েছি দশ নম্বর নিয়মে যে মূর্ধন্য অল টাইম কি হয় দন্তন্য হয় তার মানে এখানে দন্তন্য হবে সাথে আকার আছে দিয়ে দাও এই দিয়ে দিলাম এরপরে কি আছে এরপরে আছে পা কি আছে এরপরে আছে পা দিলাম রস্বি আছে রস্বিকার আমরা জানি রস্বি দীর্ঘী যাই হোক সেটা সবসময় কি হবে রস্বিকার হবে তাই না এই যে রস্বিকার দিয়েছি এই দেখো দিয়ে ফেললাম এরপরে কি আছে দন্ত মূর্ধন্য আছে আমরা পড়েছি মূর্ধন্য সবসময় কি হয় দন্তন্য হয় এই হচ্ছে বিনা পানির কনসেপ্ট বিনা পানি ক্লিয়ার এ হচ্ছে বিনা পানি আমি লিখেছি ঋণ কি লিখেছি বলো আমি লিখেছি ঋণ লিখেছি তাহলে রি আছে রি সবসময় কি হবে রস্কের রি হবে মূর্ধন্য আছে মূর্ধন্য অল টাইম কি হবে দন্তন্য এখন প্রশ্ন হচ্ছে এখানে কি হসন্ত হবে হ্যাঁ হবে দেখো ঋণ ঋণ কার নাই এবং আটকাচ্ছি এখানে অবশ্যই কি দিবা হসন দিবা তাহলে তোমরা আমাকে একটু কমেন্ট করো তো ভাইয়া পুরা দ্রুত কমেন্ট করো তো ছোট বোনেরা দ্রুত কমেন্ট করো সবাই ক্লিয়ার কিনা এই কনসেপ্টগুলো ক্লিয়ার কিনা আমি নিয়ম পড়ানোর সময় এই উদাহরণগুলো পড়াই দিব তোমরা আমাকে দ্রুত বলো এগুলো কনসেপ্ট সরি এগুলো ক্লিয়ার কিনা আমাকে দ্রুত একটু বলো সবাই এগুলো ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত আমার কমেন্ট করো দ্রুত লিখো সবাই লিখো ফার্স্ট হতে হবে ফার্স্ট শেয়ার করো ক্লাসটা সবাই শেয়ার করো ভাইয়ারা ক্লাসটা সবাই শেয়ার করো ক্লাস তো শেয়ার করতে হবে তাই না এবার তোমাদেরকে আমি একটা স্পেশাল নিয়ম পড়াই দেখো খেয়াল করে দেখবা যে শব্দের শুরুতে এই যে অতি আছে আমরা দেখতে পাচ্ছি অতি কিন্তু আমরা উচ্চারণ করছি অতি কেন অতি করছি তাই না অতি কেন বলছি না বা লিখছি না কেন এই যে বিষয়টা আছে কেন অটা ও হয়ে যাচ্ছে আমি যখন নদী লিখছি খেয়াল করে দেখো একটু খেয়াল করো যখন বলছি আমি নদ তখন আমি লিখছি এভাবে এভাবে লিখছি কিন্তু আমি যখন বলছি নদী আমি যখন বলছি নদী তখন হয়ে যাচ্ছে দেখো তো নদী প্রশ্ন হচ্ছে ভাই এখানে কার দীর্ঘ রসিয়ার করলেন ঠিক আছে ফাইন তো এখানে ন কেন আপনি নো করলেন কেন নো কেন করলেন এখানে তো ন আপনি নই রাখছেন এইগুলোর কাহিনী কি অ্যাকচুয়ালি আমি এই কাহিনীগুলো এখন পড়াবো তোমরা আমাকে একটু আমার প্রতি কনসেন্ট্রেট করতে হবে আমি প্রথমে বলেছিলাম তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছো দয়া করে একটু তোমরা লিখবা রেসপন্স করবা যেমন হৃদয় আলম তিনি জিভায়া ক্লিয়ার লিখেছে এরপরে রনি হাসান তিনি ক্লিয়ার লিখেছে এরপর হারুন সাহেব তিনি যুক্ত হয়েছেন তারপর হচ্ছে বিথি যুক্ত হয়ে রীতি যুক্ত হয়েছে অনেকে এভরিথিং ইজ ওকে লিখেছে রাজু আহমেদ অনেকে যুক্ত হচ্ছে সামিয়া লিখেছে তিনি বলছে তিনি মেনশন করেছে থ্যাংক ইউ ভাইয়া অনেকে রেসপন্স করছো তোমরা আমাকে একটু অবশ্যই রেসপন্সিভ হইতে হবে একটু আমার কমেন্ট করে জানাইবা তোমরা ক্লিয়ারলি বুঝতে এবং শুনতে পাচ্ছ কিনা আজ যে ক্লাসটি কষ্ট করে তোমাদের জন্য নেওয়া হচ্ছে শুধু তোমাদের জন্য আর কারোর জন্য না শুধু তোমাদের জন্য নেওয়া হচ্ছে সুতরাং তোমরা অবশ্যই একটু রেসপন্স করবা আর ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকো দেখো তোমার জন্য আজকে কত কি মানে জিনিস ওয়েট করছে তোমার জন্য কত না পারার বিষয়গুলো কত সহজে পারা যায় সেই বিষয়গুলো তোমার জন্য ওয়েট করছে তুমি বাধা দিও না থাকো ক্লাসে আসো পড়ায় আসি নিয়ম নম্বর এক কি বলছি নিয়ম এক এটা হচ্ছে মাদার নিয়ম এটা সবসময় পাবা এটা হচ্ছে মাদার নিয়ম এটা তুমি সবসময় পাবা আমি আবার বলছি নিয়ম এক তুমি এই নিয়মটা সবসময় পাবা আমি আবার বলছি নিয়ম এক তুমি এটা সবসময় পাবা নিয়ম এক বুঝতে পেরেছ তাহলে আমরা এখন নিয়ম একটা পড়তেছি ঠিক আছে চলো শুরু করছি নিয়ম এক এই নিয়ম একটা মনে রাখবা শব্দের শুরুতে কিংবা মাঝে দেখবা অ থাকলে কি বলেছি অ থাকলে তুমি একটু থামবা কারণ অ থাকলে ঝামেলা আছে যদি দেখতে পাও অয়ের পরে রস্বইকার কিংবা দীর্ঘিকার রস্বকার কিংবা দীর্ঘকার তারপর দেখবা রিকার কিংবা জফালা কিংবা যুক্ত খ কি বলেছি রস্বিকা দীর্ঘিকা রস্বকা দীর্ঘকার রিকার জফালা
যুক্ত ক, 1 2 3 4 5 6 7টা, এই 7টার যে কোনো একটা দেখতে পেলে সেই অটা মনে রাখবা অটোমেটিক ও হয়ে যাবে ইতিবাচক শব্দে, মানে পজিটিভ শব্দে। যেরকম এটা পরে বলবো, ব্যতিক্রমে গিয়ে বলবো, আপাতত এতটুকুই। দেখো কোনো শব্দের শুরুতে অ দেখছো, দেখতে পাচ্ছ অ আছে, আপাতটা বুঝো। এরপরে যদি দেখতে পাও রস্বিকার আছে, দীর্ঘিকার আছে, রস্ব আছে, দীর্ঘ আছে, ঋকার আছে, জফালা আছে, যুক্ত খ আছে, এরকম থাকলে সেই অটা পজিটিভ শব্দে, আমি ব্যাপারটা পরে বলছি, আপাতত দেখো সেই অটা কি যাবে ও হয়ে যাবে। তাহলে একটা খেয়াল করে দেখো, একটা পরীক্ষায় প্রশ্ন আসে যে সবসময় দেখবা এই প্রশ্নটা হচ্ছে অতি, এ দেখবা এটা আসে পরীক্ষায় অনেকবার আসছে, বহুবার দেখবা যে পাশে বোর্ড কোশ্চেন লেখা আছে, অনেকগুলো বোর্ডে আসছে। তাহলে দেখো, খেয়াল করে দেখো এই অটা কেন ও হয়ে যায়। তাহলে খেয়াল, আমরা কি বলেছি, মনে রাখবা অ থাকলে শব্দে অ থাকলে অ হয় আবার ও হয়, দুই রকম নিয়ম। তাহলে অ এর নিয়ম কয়টা? অ এর নিয়ম হচ্ছে দুইটা, কি কি, হয় ও হবে না হয় অ হবে। প্রশ্ন হচ্ছে কখন ও হবে, যা আমরা লিখে দিয়েছি এটা হচ্ছে নিয়ম, কখন অ ও হবে এটা নিয়ম। রস্বিকার মুখস্থ করে নাও, রস্বিকার দীর্ঘকার, রস্বিকার দীর্ঘকার, ঋকার, রফালা, জফালা, কি বলেছি, রস্বিকার দীর্ঘকার, রস্বিকার দীর্ঘকার, ঋকার, রফালা, রফালাও আছে আর একটা, রফালাটা দিলেও হয়, রফালা, জফালা, যুক্ত খ। তাহলে এই হচ্ছে দেখবে তখন অটা হয়ে যাবে অ, এই ও হয়ে যাবে, আর অন্য ক্ষেত্রে অটা অই থাকবে। তাহলে আমরা ও পড়ছি, তাহলে দেখো রস্বিকার আছে না নাই, আছে, তাহলে এই ওটা অটা কি হয়ে যাবে, ও হয়ে যাবে। রস্বিকার আছে, রস্বিকার দিলাম, ত আছে, আমি ত দিলাম, হয়ে গেল হচ্ছে অতি। তাহলে পরীক্ষায় এসেছে অভিযান, কি এসেছে, পরীক্ষায় এসেছে অভিযান। তাহলে অভিযানটা তোমরা একটু বলো তো কি হবে আনসারটা, অভিযান, অভিযান কি হবে একটু বলো তো দেখি পারো কিনা, কমেন্টে লিখো ভাইয়ারা। ক্লাস করছি আমরা, যে ক্লাসটা খুব সুন্দর একটি ক্লাস হতে যাচ্ছে, তোমরা সবাই লিখবা, ক্লাসটি বুঝতে পারছো, দ্রুত লিখো এই অভিযানটা, আমাকে একটু লিখে দেখাও তোমরা পারছো কিনা, আমি একটু দেখি, ঠিক আছে, তোমরা দ্রুত লিখো অভিযানটা তোমরা পারছো কিনা, আমি একটু দেখি এই অভিযানটা তোমরা পারছো কিনা। তাহলে খেয়াল করে দেখো, আজকে ভালো হইতেছে আজকে, আনিকা নাওয়ার থ্যাংক ইউ ভাইয়া। তা হারুন সাহেব লিখেছে রফালা, হ্যাঁ রফালা দিলেও হয় না দিলেও হয়, রফালা ঝামেলা আছে, কারণ রফালাকে আমি আলাদাভাবে পড়াবো, এখানে আমি লিখছি না, একটু লিখো। এই যে হারুন সাহেব, তিনি সুন্দর করে লিখেছে অভিযান, গুড, থ্যাংক ইউ। তাহলে খেয়াল করে দেখো অ আছে, তাহলে অ থাকলে কি দুই রকম ঘটনা ঘটে, ও হয়, পরবর্তীকে রস্যকে আসে নাই, আসে, তাহলে এই অকে কি করে দিবা, ও করে দিবা, অ এর কাজ শেষ। রস্বিকার আছে, আমরা জানি কি রস্বিকার অল টাইম রস্বিকার হয়, এর ভ আছে, ভ আছে, ভ ভয় থাকবে, এবার দেখো এটা শেষ। অন্তুস্থ জ আছে, আমরা পড়েছি কি যে অন্তুস্থ জ থাকলে বর্গীয় জ হয়, তো অবশ্যই কি করতে হবে তোমাকে, বর্গীয় জ করতে হবে। আকার আছে, আকার দিয়ে দাও, আবার ন আছে, ন থাকলে নয় হয়, দন্ত নয় হয়। এখন দেখো অভিযান, যান আটকে আছি, হসন দিব, শেষ, এই হচ্ছে কনসেপ্ট, ক্লিয়ার, শেষ। তাহলে আমি বলেছি অভিধান, কি বলেছি বাচ্চারা, আমি বলেছি অভিধান, খেয়াল করে দেখো আমি বলেছি অভিধান, অভিধান কি হবে, তাহলে অয়বার রস্বিকার আছে, তাহলে এ হচ্ছে অভি, এ হচ্ছে অভি, এ হচ্ছে হসন্ত অভিধান। আচ্ছা থাকো, আমি লিখেছি অতীত, তোদের বিগত পরীক্ষায় বোর্ড পরীক্ষায় দেখবা আছে অতীত, কি বলেছি অতীত, তাহলে এই অতীতটা ভাঙলে কি হবে, খেয়াল করে দেখো, সমনোযোগ দাও, অ আছে, এই অ এর পরে পরবর্তী বর্ণে ওই সাতটার যে কোনো একটা আছে নাকি নাই, আছে, কি আছে, দীর্ঘিকার আছে, তাহলে এই অটা হয়ে যাবে ও, শেষ, অয়ের কাজ। এবার তয় দীর্ঘি আছে, আমরা জানি কি দীর্ঘিকার সবসময় রস্বিকার হয়, কাজ শেষ, ত আছে, আমি ত দিয়ে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে আমরা অতীত উচ্চারণ করি কিভাবে, আমরা কি বলি অতীত নাকি বলি অতীত, আমরা বলি অতীত, অতীত আটকে যাচ্ছে, তাহলে এখানে কি দিবা, অবশ্যই একটা হসন দিবা, এই হচ্ছে অতীত, কাহিনী শেষ, এ হচ্ছে অতীত। তাহলে আমাদের সাথে অনেকে যুক্ত হচ্ছে, তোমরা অনেকে আনসার করছো, দেখা যাচ্ছে সায়েম চৌধুরী শান্ত, তিনি শুদ্ধ আনসার করেছে অভিধানটা, থ্যাংক ইউ। তারপর সায়েম চৌধুরী অতীতটাও লিখেছে, হসন্ত হবে ভাইয়া, হসন্ত হবে। এখন খেয়াল করে দেখো, এই হচ্ছে একটা কনসেপ্ট, রাইট। এবার দেখো আমি লিখেছি অধ্যক্ষ, লিখেছি কি, লিখেছি অধ্যক্ষ, তোমাদের ভর্তি পরীক্ষা এটা, মানে এইচএসসি পরীক্ষা এটা ভালো এসেছে, খেয়াল করে দেখো কি বলেছি আমি, আমি বলেছি অধ্যক্ষ, কি বলেছি অধ্যক্ষ, খুবই মনোযোগ দাও, এটা পরীক্ষা আসে, তোমরা মুখস্থ করো না, মুখস্থ করা যাবে না, আজকে থেকে বুঝে বুঝে পড়বা, কি করবা, বুঝে বুঝে পড়বা। তাহলে খেয়াল করে দেখো এই অ আছে, অ এর পরবর্তী বর্ণে ওই আটটার যে কোনো একটা আসে নাকি নাই, ওই আটটার যে কোনো একটা আসে, কি আছে, জফালা আছে, তাহলে অটা কি হবে, ও হয়ে যাবে। এবার ধয়ে জফালা আছে, নিয়ম এখানে আসো, লিখে রাখো 17 নম্বর নিয়ম, লিখে রাখো দয়ে জফালা থাকলে দ এবং দ হয়, মানে দ হসন্ত দ হয়। আর 18 নম্বর নিয়ম লিখবো, 18 নম্বর, যে ধয়ে জফালা থাকলে, কি বলেছি, ধয়ে জফালা থাকলে
দ এবং ধ হয়, কি বলেছি দ এবং ধ হয়, তাহলে দ মানে দ জাফলা মানে কি দ দ, আর ধ জাফলা দ ধ, তাহলে আমি এখানে এখানে অবশ্যই কি করব দ এবং ধ দিব। এখন খেয়াল করে দেখো এই যুক্ত বর্ণটা, মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও, এই ধয় জাফলার সাথে কোনো কার আছে? ধয় জাফলা আকার, ধয় জাফলা একার, ধয় জাফলা রশ্মিকার, ধয় জাফলা দীর্ঘিকার, কোনো কার আছে? কোনো কার নেই। তার মানে খেয়াল করে দেখো এখানে নর্মালি একটা আসবে কি অধ্যক্ষ ধ, ওকার আসবে, কি আসবে ওকার আসবে, কারণ আমরা অধ্যক্ষ বলি না অধ্যক্ষ ধ, মুখটা গোল করি। এবার যুক্ত খ আছে বলেছিলাম, পরবর্তী বর্ণে যুক্ত খ যুক্ত হলে ক খ হয়, তাহলে তুমি ক দিবা, কয় হসন্ত এবং হচ্ছে খ দিবা। প্রশ্ন হচ্ছে এই যুক্ত খয়ের সাথে কোনো কার আছে? না, তার মানে আমরা বলি কি অধ্যক্ষ বলি না, আমরা বলি অধ্যক্ষ, অধ্যক্ষ মুখটা গোল হয়, তাহলে এই হচ্ছে ওকার দিবা। তুমি উচ্চারণ করলে পেয়ে যাবা যে আমি কখন ভাইয়া এই ওকার দিব কখন, আমি তুমি দেখবে উচ্চারণ করছো মুখটা অটোমেটিক গোল হচ্ছে, গোল মুখ ঠোঁট যখন গোল হবে ওখানে ওকার দিয়ে দিবা, তাহলে অধ্য ধো দেখো ধ গোল হচ্ছে আর এই অধ্যক্ষ খ গোল হচ্ছে, এই হচ্ছে ওকার দিয়ে দিলাম, কাহিনী শেষ। তাহলে এই হচ্ছে কনসেপ্ট। এখন এটা মোটামুটি তোমরা পেরেছো, এরকম অনেক উদাহরণ আছে, প্র্যাকটিস করবা। এখন এটার বাইরে আরো ঘটনা আছে, ওই যে কিছু না আমি লিখেছিলাম নদী, তাহলে আমি যখন লিখছি নদী তখন কেন ওকার হচ্ছে, কিংবা আমি যখন বলছি পদ্য, কি বলেছি পদ্য গদ্য পদ্য, তখন কেন এটা ওকার হচ্ছে, কেন ওকার হচ্ছে? আমি যখন বলছি মনীষা, কি বলেছি মনীষা, এই মনীষা বলার সময় কেন মটা ম হয় না, মো কেন হয়ে যাচ্ছে, মো কেন হয়ে যাচ্ছে, এটা আমরা এখন পড়বো, তোমরা এটা আমরা এখন পড়বো, সবাই মনোযোগ দাও। আর একটা আছে, কি আছে দেখো, পরীক্ষা, কি আছে পরীক্ষা, এই পরীক্ষা কিন্তু পরীক্ষা এসেছে, পরীক্ষা কিন্তু পরীক্ষা এসেছে, তোমাদের পরীক্ষা বোর্ড পরীক্ষা এসেছে, এইটার কেন পটা ওকার হয়ে যায়, কেন প প হচ্ছে না? কনসেপ্ট হচ্ছে এই অয়ের নিয়মটা আমরা এতক্ষণ ডিরেক্ট পড়েছি, ডিরেক্ট সরাসরি পড়েছি, দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখন এই অটা আমরা দেখতে পাবো না, এটা ভিতরে থাকবে, কোথায় থাকবে, এটা ভিতরে থাকবে। আচ্ছা দেখো, এই নদীকে দেখো নয়ের সাথে কোনো কার নেই, নয় কার আছে, নয় একার ওকার রস্যকার আছে, না, নয়ের সাথে কোনো কার নেই, মানে নয়ের পেটে অ আছে, কি আছে এর পেটে অ, মানে নয়ের সাথে কার নেই মানে অ আছে, যে বর্ণের সাথে কার থাকা সে বর্ণের সাথে অ থাকে। আচ্ছা এখন এই এর পরে দেখো, খেয়াল করে দেখো পরবর্তী বর্ণে ওই আটটার যে কোনো একটা আছে নাকি নাই, আছে, দীর্ঘিকার আছে, সাতটার, ওই সাতটার যে কোনো একটা দীর্ঘিকার আছে, তাহলে অবশ্যই ওই অটা হয়ে যাবে ও হয়ে যাবে, কি হয়ে যাবে ও। এখন আমি তো আর নয়ের পরে ও এভাবে লিখতে পারি না, এভাবে তো লেখা যাবে না, যেহেতু ভিতরে ছিল অটা, সেহেতু আমরা কি করবো নকে আমরা ভিতরে নিব, কি করবো কার দিব, এ হচ্ছে কার দিলাম নো, এই নকে নো করে দিলাম, আর হচ্ছে দয় দীর্ঘিকার সবসময় রস্যকার হবে, এ হচ্ছে নদী। আবার বলছি শুধু প আছে, আমি প দেখতে পাচ্ছি, তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি কি প প লিখবো, পদ্য লিখবো নাকি ভাই আমি পদ্য লিখবো, প্রশ্ন হচ্ছে ভাই আমি পদ্য লিখবো নাকি পদ্য লিখবো, কোনটা হবে আমি বুঝবো কেমনে, আমি তো মুখস্ত করছি। কনসেপ্টটা হচ্ছে খেয়াল করে দেখো এই প এর সাথে কোনো কার নাই, কার নেই মানে এখানে কি আছে, এখানে অ আছে, কি আছে ভাইয়া অ আছে, তাহলে প্রশ্ন হচ্ছে অ থাকলে থামতে হবে, কারণ অ এর রূপ কয়টা, দুইটা, হয় অ নয় ও, অ এর রূপ কয়টা, দুইটা, থামতে হবে, তাহলে এই অ এর পরে মানে এই জায়গায় অ আছে, এই অয়ের পরে পরবর্তী বর্ণ দয় জফলা, এই আট সাতটার মধ্যে বা আটটার মধ্যে যে কোনো একটা আছে নাকি না, দেখো তো জফলা আছে, আছে না নাই, জফলা আছে, জফলা আছে, তার মানে এখন আমাকে অবশ্যই ও করতে হবে মানে পো করতে হবে, এ হচ্ছে পদ্য, পদ্য আর হবে না, হয়ে যাবে হচ্ছে পদ্য হয়ে যাবে, কী যাবে পদ্য। আর দয় জফলা এখানে লেখা আছে কি, দয় জফলা মানে দ হসন্ত এবং হচ্ছে দ, এ হচ্ছে পদ্য, ওকার আছে আমি ওকার দিব, এ হচ্ছে পদ্য, বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো, এ হচ্ছে পদ্য। তাহলে গদ্য কি হবে বাচ্চারা খেয়াল করে দেখো, গদ্য কি হবে খুবই সহজ, গ আছে, তাহলে গয়ের পরে কি আছে, গয়ের সাথে অ আছে, পরবর্তী বর্ণে ওই সাতটার যে কোনো একটা আছে নাকি নাই, আছে, তাহলে ওকার হয়ে যাবে, ওকার করে ফেললাম, আর দ দ হবে, আর যেহেতু আমরা বলি কি গদ্য, গদ্য ঠোঁট দেখো গদ্য গোল হচ্ছে, ওকার দিয়ে দিলা শেষ। এবার আসো মনীষা, তাহলে ময়ের সাথে পরবর্তী বর্ণে আটটার যে কোনো একটা, সাতটার যে কোনো একটা আছে নাকি নাই, আছে, তাহলে অবশ্যই কী হয়ে যাবে মো হয়ে যাবে, নয় দীর্ঘি হয়ে যাবে রশ্মিকার হয়ে যাবে, মূর্ধন্য স অল টাইম কি হয় তালব্য স, এ হচ্ছে তালব্য স আকার দিলাম, হয়ে গেল মনীষা, হয়ে গেল কি মনীষা। এরপরে আসো পরীক্ষা আছে, তাহলে পরীক্ষাটা তোমরা আনসার করো কি হবে,
পরীক্ষার আনসার তোমরা করো, তোমরা লিখো পরীক্ষার আনসার কি হবে, দ্রুত লিখো পরীক্ষার আনসার কি হবে। তোমরা সবাই একটু কমেন্ট করো, সব ভাইয়ারা কমেন্ট করো, আজকে বৃষ্টিতে শুনতে পাচ্ছি না, পরীক্ষার আনসার কি হবে, সাউন্ড বাড়ায় ক্লাস করো, সাউন্ড বাড়িয়ে দাও ভাইয়া, সাউন্ড বাড়িয়ে ক্লাস করো। হ্যাঁ আচ্ছা, তাহলে অনেকে অজ্ঞ উচ্চারণটা কি হবে বলছি মনির খান। আচ্ছা এরপরে নিয়ম পড়াবো, ওয়েট করো একটু, এবার সবাই দ্রুত লিখো পরীক্ষার আনসারটা, তোমরা লিখো পরীক্ষার আনসারটা কি হবে। আচ্ছা তাহলে খেয়াল করে দেখো, পরীক্ষা প আছে, পরবর্তী বর্ণে ওই সাতটা যে কোনো একটা আছে, তাহলে প হয়ে যাবে, রয়েদের কি রশ্মিকার হয়ে যাবে, যুক্ত খ আছে, যুক্ত খ মানে কি পরবর্তী যুক্ত খ মানে কি ক খ, তাহলে আমি ক দিলাম আর হচ্ছে খ দিলাম। এখন এই যুক্ত বর্ণের সাথে কোনো কার আছে, আছে আকার আছে, এই আকার দিয়ে দিলাম, হয়ে গেল পরীক্ষা শেষ, এই হয়ে গেল পরীক্ষা। তাহলে তোমরা সবাই আমাকে একটু বলো তো বুঝতে পেরেছো কিনা, সবাই সুন্দর করে বলো বুঝতে পেরেছো কিনা, আমাকে আমাকে সবাই বলো তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা, আমাকে দ্রুত সবাই বলো তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা, আমাকে একটু লিখো যে তোমরা সবাই বুঝতে পারছো কিনা, সবাই একটু লিখো। হ্যাঁ হ্যাঁ, হারুন সাহেব তিনি লিখেছে পরীক্ষা, থ্যাংক ইউ তোমার। তারপর এনামুল হক তিনি লাভ রেখ দিয়েছে, ক্লাস খুব ভালো হচ্ছে, তিনি সাইন দিয়েছে। তোমরা সবাই আমাকে একটু রেসপন্স করো, এই নিয়মটা সবাই বুঝতে পেরেছো কিনা প্লিজ ভাইয়ারা, তোমরা সবাই দ্রুত একটু আনসার করো, রেসপন্স করো আমাকে একটু সবাই, তাহলে তোমরা একটু দ্রুত রেসপন্স করো সবাই, ঠিক আছে, একটু দ্রুত লিখো যে এটা ঠিক আছে কিনা। এখন এই নিয়মটার একটা ব্যতিক্রম আছে, এই নিয়মের একটা কি আছে ব্যতিক্রম। রীতি লিখেছে তিনি বুঝতে পেরেছে, রেসপন্স করেছে, মুন্তাহিন তিনি রেসপন্স করেছে, তারপর হচ্ছে ডলি তিনি বুঝতে পেরেছে, তারপর হচ্ছে সামিহা বলেছে বুঝতে পারছে, এস এ রানা সে লিখেছে বুঝতে পেরেছে, প্রিন্স পরেন সে লিখেছে বুঝতে পেরেছে, থ্যাংক ইউ শামি আক্তার সঙ্গে যুক্ত হয়েছে। তোমরা সবাই ক্লাস করো, অনেক ভালো কিছু ওয়েট করতেছে তোমাদের জন্য, বিলিভ মি অনেক ভালো কিছু পড়াবো আগামী আধা ঘন্টা, জাস্ট ওয়েট করো শুধু। আচ্ছা এরপরে এটার ব্যতিক্রম আছে, কি আছে ব্যতিক্রম, কি আছে ব্যতিক্রম। আচ্ছা ব্যতিক্রমটা মনে রাখবা, অ দিয়ে শুরু হওয়া শব্দ লিখো, অ দিয়ে শুরু হওয়া শব্দ, শব্দটি অ দিয়ে শুরু হওয়া শব্দটি নাবোধক অর্থ প্রকাশ করলে, নাবোধক অর্থ প্রকাশ করলে সেই অ পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। আবার বলছি, অ দিয়ে শুরু হওয়া শব্দটি নাবোধক অর্থ যদি হয়, নাবোধক অর্থ কি বলেছি, নাবোধক অর্থ প্রকাশ পেলে সেই অটা পরিবর্তন হবে না। আমি আবার বলছি, নেগেটিভ যদি শব্দ হয়, আমরা এই নিয়মটা পড়েছিলাম পজিটিভ শব্দে, এখন এই নিয়মটা যদি নেগেটিভ শব্দে চলে যায় তাহলে কোনো কাজ করবে না, এই নিয়ম লাগবে না। যেমন দেখো সহজ একটি উদাহরণ দিচ্ছি, আমি বলেছি অমিল, কি বলেছি আমি বলেছি অমিল, প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে অ আছে, পরবর্তী বর্ণে রশ্মিকার আছে, তাহলে অবশ্যই ও হয়ে যাবে, হ্যাঁ হবে কিন্তু ভুল হবে। খেয়াল করে দেখো এই অমিল শব্দের মধ্যে এটার মানে কি, দেখো তো এই দেখো অমিল, মিল নয়, মিলের উল্টা অমিল, নেগেটিভ নাবোধক হয়ে গেছে মিল শব্দের, তাহলে এটা চেঞ্জ হবে না, যা আছে তাই, এই হচ্ছে অ থেকে যাবে, এই অ থেকে যাবে, মহারাষ্ট্রের আছে দিলাম আর ল আছে ল দিলাম, এখন প্রশ্ন হচ্ছে অমিল, অমিল আটকাচ্ছি হসন্ত দিব, হয়ে গেল অমিল। তাহলে আমি যদি লিখি অসীম, কি যদি লিখি, আমি যদি লিখি অসীম, তাহলে অসীম কি হবে, অসীম, অসীম মানে কি সীমা নেই বা সীমা না, সীমাহীন, তার মানে অসীম দেখো নেগেটিভ, তার মানে কি হবে এখানে অটা থেকে যাবে, আর দন্ত স একা থাকলে তালব্যস হয়, তাই এ হচ্ছে তালব্যস দিলাম, দীর্ঘিকার আছে রশ্মিকার হবে, আর অসীম এ হচ্ছে ময় হসন্ত, অসীম আটকে যাচ্ছি অসীম। তাহলে তোমরা আমাকে একটু আনসার করো, অসহ্য কী হবে, এটা ভর্তি সরি আমি ভর্তি পরীক্ষা বারবার বলছি, তোমাদের একাডেমিক পরীক্ষা প্লাস ভর্তি পরীক্ষা আসে, সেটা হচ্ছে অসহ্য, এটা কে পারবা আমাকে একটু দ্রুত আনসার করো, কে পারবা এটা, মানে আনসার করে দেখাও, যে পারবা আমি তোমাদেরকে 10 টাকা পুরস্কার দিবা আমি এখান থেকে, তুমি আমাকে ইনবক্সে তুমি নাম, তোমার নাম লিখবা, নাম্বার দিবা, আমি তোকে 10 টাকা বিকাশ করে দিব, জাস্ট চকলেট কিনে খাইবা একটা কিচ্ছু না। আর দ্রুত আনসার করো, কে পারবে এটা, অসহ্য দ্রুত রেসপন্স করো, এই অসহ্য দ্রুত, আমার মনে হয় হারুন পারবে, হারুন পারবে, দ্রুত রেসপন্স করো, আমার তরফ থেকে 10 টাকাটা চকলেট তোমাদেরকে আমি উপহার দিব, বিকাশ আমি পাঠাই দেবো টাকা, তোমরা দ্রুত আনসার করো, এটা কে পারবা, অসহ্য অসহ্য কে পারবা, দ্রুত আনসার করো। তাহলে আমাদের 1 নম্বর নিয়ম শেষ, নিয়ম 1 ডান, এবার নিয়ম 2-3 পড়বো আমরা, ঠিক আছে 2 পড়বো 3 পড়বো, এখন আমরা খুব দ্রুত পড়বো, ঠিক আছে সবাই একটু আনসার করো, অসহ্য এই যে হারুন পেরে গেছে প্রথমেই, হারুন আজকে ইনশাল্লাহ তুমি একটু আমাকে ইনবক্স করবা, তোমাকে আমি পাঠিয়ে দিব। হারুন লিখেছে অসহ্য, অ তালব্য অকার অস
এই ভুল হয়ে গেছে, তো একার পড়ে গেছে, একটা একটা একার পড়ে গেছে, ইস একটা একার পড়ে গেছে, একটা একার পড়ে গেছে তোমার, ঠিক আছে। আচ্ছা ওকে ওকে, আর একবার কোশ্চেনটা বলবেন ভাইয়া। আচ্ছা ডলি লিখে, ডলি হচ্ছে অসহ্য, এই যে সায়েম চৌধুরী তোমার হয়েছে, অসহ্য তোমার হয়েছে। আমি জানি হারুনের একারটা পড়ে গেছে, আমি মানে ভুলবশত পড়ে গেছে, আমি বুঝতে পারছি এখানে সায়েম পেরে গেছে, সে অসহ্যটা একদম অ্যাকচুয়াল রাইটটা লিখেছে সে। তো আমার তরফ থেকে তোমার জন্য একটা চকলেট থাকতেছে ইনশাল্লাহ। ওকে এবার তাহলে আমরা আনসার লিখে দিচ্ছি। দেখো, অ আছে দিলাম, দ্বন্দ্বস আছে তালব্য হয়ে যাবে, পরবর্তী বর্ণে জফালা আছে কারণে কি হবে, ওকার হবে, এবং এখানে বর্গীয় জ হবে, বর্গীয় জ হবে এবং ঝয় আকার হবে। এই হচ্ছে অসহ্য, এই হচ্ছে অসহ্য, অসহ্য হারুন একার দিছো, জয় একার দিছো ভাইয়া, খেয়াল করো, ভালো চেক করো। আচ্ছা এই হচ্ছে কনসেপ্ট, ক্লিয়ার? আচ্ছা এখন আসো নিয়ম দুই, খুবই সহজ। নিয়ম দুইটা হচ্ছে এই নিয়মটা, এই যে হয় জফালা, নিয়ম দুইটা লিখে রাখো। এই হয় জফলা থাকলে মোড় রাখবা বর্গীয় জয় হসন্ত আর ঝ হবে। কি বলেছি? বর্গীয় জয় হসন্ত আর ঝ হবে, এটা মুখস্থ করে নাও, মাথার মধ্যে সেট করে নাও। হয় জফলা থাকলে বর্গীয় জ আর ঝ হবে। তাহলে আমি লিখেছি উজ্জ, কি লিখেছি? আমি লিখেছি উজ্জ। তাহলে উজ্জ রস্য আছে আমি দিলাম, হয় জফলা আছে, এখানে আমি বর্গীয় জ হসন্ত আর ঝ দিব। প্রশ্ন হচ্ছে উজ্জ, উজ্জ বলার সময় শেষে আমাদের ঠোঁটটা গোল হয়, উজ্জ উজ্জ, তার মানে এখানে ঝয়কারে ঝো হবে, হচ্ছে উজ্জ। আমি লিখেছি সহ্য হচ্ছে তোমাকে আমার, সহ্য, দন্তস্ব আছে একা, অবশ্যই তালব্য হয়ে যাবে। আর পরবর্তী বর্ণে খেয়াল করে দেখো, আমরা এই সরি আমরা একটুকে পড়লাম, আমরা একটুকে পড়লাম যে এই পরবর্তী বর্ণে জফলা থাকলে সেই অটা ও হয়ে যায়, মনে আছে? ওই যে একটুকে পড়ছি আমরা, তাহলে এটা হয়ে যাবে ওকার হয়ে যাবে, এ হচ্ছে সহ্য। আর হয় জফলা আছে তার মানে বর্গীয় জ আর ঝয় ওকার হবে, এ হচ্ছে সহ্য। এর আগে অ লাগায় দাও, হয়ে যাবে কি? অসহ্য। তাহলে আমি লিখি ঐতিহ্য, কি বলেছি? ঐতিহ্য। তাহলে ঐতিহ্য কি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার আসছে, ওই আছে, তাহলে ওই থাকলে কি হয়? সবাই একটু কমেন্ট করো ভাইয়ারা, সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো দ্রুত। বা একার তো দেইনি, ওকার দিয়েছি। আহারে হারুন সাহেব, তোর লিখাটা দেখ না ভালো করে ভাই, এই দেখ অ দিয়েছিস, তারপর তালব্য ওকার, তারপর বর্গীয় হসন্ত একার, তারপর ঝয়কার ঝা, দেখ না ভালো করে, এই দেখ ভালো করে দেখ কি লিখছিস তুই, দেখা যায়? এ দেখ কি লিখছিস তুই, দেখ বর্গীয় একার দিছিস তুই। আচ্ছা এই হচ্ছে বিষয়, ঠিক আছে। আচ্ছা এবার আসো, তাহলে ঐতিহ্য ওই আছে, ও ওই মানে কি? দেখো এখানে লিখেছি ওই মানে ও রস্যই, এ হচ্ছে ও এবং রস্যই দিলাম, তয় রস্যকে মানে তয় রস্যকে তি হবে, ঐতিহ্য হয় জাফলা মানে বর্গীয় জ হসন্ত আর ঝ, তাহলে ঐতিহ্য এখানে কার নাই ওকার যাবে, এ হচ্ছে ঐতিহ্য। শেষ দুই নম্বর নিয়ম ডান, সবাই ক্লিয়ার? সবাই দ্রুত লিখো, সবাই ক্লিয়ার কিনা? সায়েমেরটা ভুল হবে কেন? সায়েমের তো ঠিক আছে ভাই রে, সায়েম তো ঠিকই লিখছে। দ্রুত লিখো সবাই, দ্রুত লিখো সবাই, দ্রুত লিখো, দ্রুত লিখো, সবাই বলো দুই নম্বর নিয়ম ডান কিনা, সবাই বলো দুই নম্বর নিয়ম ক্লিয়ার কিনা, সবাই দ্রুত বলো দুই নম্বর নিয়ম ক্লিয়ার কিনা, সবাই বলো দুই নম্বর নিয়ম সবাই ক্লিয়ার কিনা। এবার পড়বো তিন, এবার কি পড়বো আমরা? তিন নম্বর নিয়ম পড়বো, এটা গুরুত্বপূর্ণ নিয়ম পড়বো, তিন নম্বর নিয়মটা খেয়াল করে দেখো। তিন নম্বর নিয়মটা হচ্ছে, একটু মনোযোগ দাও, তোমাদের অনেক সময় ভুল পড়েছে এটা অনেক জায়গায়, আমি প্রায় সময় দেখতে পাই। সেটা হচ্ছে এই হয় ব থাকলে দুই রকম ঘটনা ঘটে, শব্দের মধ্যে হয় ব আছে বা শেষে আছে, ঘটনা দুই রকম ঘটে। সেটি হচ্ছে যদি এটা ও হয় আর পরে হচ্ছে ভ হয়, আবার দেখেছি আমরা রস্য হয় ভ হয় ব থাকলে ও ভ কখন হয় আর রস্য ভ কখন হয়। মনে রাখবা এর আগে যদি অ অথবা আ, কি বলেছি, অ অথবা আ সাউন্ড দেয় তাহলে ও হবে, আর আগে যদি রস্যই কিংবা দীর্ঘই সাউন্ড দেয় তাহলে হবে কি, তাহলে হবে রস্য ভ। তাহলে অ
আ থাকলে ও হবে আর হ্রস্ব ই দীর্ঘ থাকলে উ হবে। এই হচ্ছে মূল কনসেপ্ট, এটা অনেকে ভুল পড়েছে অনেক জায়গায়। দেখো আমি লিখলাম আহ্বান, তাই না? আহ্বান কি লিখেছি? আহ্বান। তাহলে আ আছে, আমি আ দিলাম, হয় ব আছে, তাহলে এখানে অবশ্যই হয় ও ভ না হয় হ্রস্ব ভ, কোনটা পিক করব? তাহলে এর আগে কি আছে? আ আছে, অবশ্যই ও করব। ও তোমরা অনেকে মাত্রা দিয়ে দেবে, মাত্রা দেওয়া যাবে না, কিন্তু মাত্রা দিলে কিন্তু তয় ত হয়ে যাবে, মনে রাখবো। দেখো এটা 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 মানে কি? তয় ত, আর এটা মানে কি? ও। তাহলে এটা মাত্রা দিবা না, ফাঁকা রাখবা, ঠিক আছে, ফাঁকা রাখবা। এ হচ্ছে আও। তাহলে ভ দিলাম, সাথে আকার আছে আকার দিলাম, ন আছে দিলাম, হসন্ত হবে, আহ্বান আটকে যাচ্ছে, আহ্বান। এবার আমি লিখছি জিহোভা, কি লিখেছি? জিহোভা। অনেকে জিহোভা বলে, জিহোভা, ভুল, জিহোভা হবে। তাহলে বর্গী জ আছে, বর্গী জ, বর্গী জ হয়, এবার হয় ব আছে, তাহলে এখানে অবশ্যই প্রশ্ন হচ্ছে ভাই এখানে কি করব। দেখ আগের সাউন্ড কি আছে? জি, ই আছে, কি আছে? ই আছে। তাহলে অবশ্যই অবশ্যই হ্রস্ব হবে এবং ভয়াকার ভা হবে, চাকার, জিহোভা। বুঝতে পেরেছ? এ হচ্ছে জিহোভা। কনসেপ্ট ক্লিয়ার? সবাই দ্রুত লিখো, কনসেপ্ট ক্লিয়ার? সবাই দ্রুত লিখো, সবাই ক্লিয়ার কিনা দ্রুত লিখো। ওকার দেওয়ার পরে একার দিয়েছ, বর্গী জয় একার হয় না, এটা ফন্ডের প্রবলেম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এরপরে, এরপরে রিয়া যুক্ত হয়েছে, তারপর হচ্ছে মমিতা লিখে তিনি মেনশন করেছে, তারপর হচ্ছে মুনতাহিনা সে লিখেছে, মুনতাহিন সে লিখেছে, মুনতাহিনা না মুনতাহিন, হ্যাঁ মুনতাহিন, মিথিলা যাক মেয়ের নাম, সমস্যা নাই, সে লিখেছে জি ভাইয়া। সামিয়া বলেছে তিনি ক্লিয়ার বুঝতে পারছে, রীতি লিখেছে সে রেসপন্স করেছে, এরপরে সায়েমা, সায়েম সরি নট সায়েমা, সায়েম সে বলেছে জিউভা। এই হচ্ছে, বুঝতে পেরেছ? তাহলে এই হচ্ছে কনসেপ্ট, ক্লিয়ার? তোমাদের সাথে আমি যুক্ত হয়েছি কোথায় বলতে পারবা? তোমার সাথে আমি যুক্ত হয়েছি সুদূর ঢাকা থেকে। তোমরা ক্লাসটি করছো রংপুরের আশেপাশের মানুষ, রংপুর এলাকার মানুষ, তোমাদের রংপুরের আশেপাশে যারা আছো তারা আমাদের সাথে যুক্ত হয়েছো, ক্লাসটি করছো। কিন্তু আমি তোমাদের সাথে অনেক দূর থেকে, প্রায় 300 কিলোমিটার মতো দূর থেকে আমি ঢাকা থেকে তোমাদের সাথে যুক্ত হয়েছি এই অনলাইনের কল্যাণে, অনলাইনের কল্যাণে যুক্ত হয়েছি। তো আমার বিশ্বাস তোমরা আমার ক্লাস করতে পারছো, বুঝতে পারছো, তোমরা রেসপন্স করছো। তো আজকে তোমাদের ক্লাস নিচ্ছি, তোমরা আমার সাথে থাকো, অনেক ভালো কিছু ওয়েট করছে তোমাদের জন্য। এর পরবর্তী লেকচার নিব সমাস, সমাস অনেকেই পারো না, সেটি সুন্দর করে খুব টেকনিক্যালি যতটুকু প্রয়োজন যেভাবে পড়লে তুমি পারবা ঠিক সেভাবে সুন্দর করে গুছিয়ে তোমাকে আমি পড়াই দিব। তা আজকে আমরা পড়াচ্ছি, আরো কিছুক্ষণ পড়াই, আরও নিয়মগুলো শেষ করি, তাহলে তোমরা ভালো পারবা। তা আশা করছি বুঝতে পেরেছো, এটা এটা ডান। এরপরে 4 নম্বর লিখো, ছোট্ট একটা নিয়ম পড়াবো 4 নম্বরে, খুবই ছোট, 4 নম্বরে খুবই ছোট একটি নিয়ম আছে, তোমরা দ্রুত লিখো, 4 নম্বরে লিখো, খুবই ছোট একটি নিয়ম, সেটি হচ্ছে হয় রফালা আর হয় রি। 4 নম্বর নিয়ম লিখো, হয় রি হয় রফালা। খেয়াল করে দেখো এটা কি, এটা হচ্ছে, দেখো আমি লিখেছি হয় রফালা, এটা হচ্ছে হয় রফালা, এটা হচ্ছে শুধু র হয়, আর এটা হচ্ছে রি, এটা হচ্ছে রি, সরি রি হয়, রয়স্করে রি হয়। উদাহরণ দিচ্ছি, আমি লিখেছি, আমি লিখেছি, দেখো আমি লিখেছি রদ, কি লিখেছি? রদ। তাহলে রদ কি হবে? হয় রফালা, তাহলে শুধু র দিবা, ঠিক আছে, আর দয়ে হসন্ত, হয়ে গেল রদ। এবার আমি লিখেছি হৃদয়, কি লিখেছি? হৃদয়, হৃদয় কি করবা? হয় রি, রিকার আছে, তাহলে রি করে দিবা, এ হচ্ছে রি, দয় আছে, এই দয়, হৃদয় হসন্ত লাস্টে, এ হচ্ছে হৃদয়। তাহলে এটা ছোট নিয়ম ছিল, আশা করছি বুঝতে পেরেছো, রাইট? তাহলে হৃদপিণ্ড পরীক্ষা একটা উদাহরণ আসে, হৃদপিণ্ড, কি বলেছি? হৃদপিণ্ড, এটা অ্যাকচুয়ালি হৃদপিণ্ড হয়, হৃদপিণ্ড হয়, অনেক বইয়ে হৃদপিণ্ড আছে, কোনো সমস্যা নাই। তোমার প্রশ্নকর্তা দ দিলে তুমি দ দিয়ে উত্তর করবা, তোমার প্রশ্নকর্তা যদি খণ্ডতা দেয় খণ্ডতা দিয়ে আনসার করবা, যে দেখ তা দিয়ে আনসার করবা। তাহলে রি আছে, রিটা বসায় দাও, এ হচ্ছে রয়স্কারে রি, রি মানে রয়, রিকার মানে কি? রয়স্কারে রি। খণ্ডতা আছে, তাহলে এখানে চলে আসো, খণ্ড থাকলে কি হয়? ত হসন্ত হয়, তাহলে আমরা একে রিপ্লেস করে ফেললাম, ত হসন্ত করে ফেললাম। এরপরে কি আছে? পি আছে, পি দিলাম, এবার মূর্ধন্য ড, এটা এটা কিন্তু মূর্ধন্য ড, আমি ভুল লিখছি, মূর্ধন্য ড। এখন মূর্ধন্য অল টাইম কি হয়? দন্তন্য হয়, রিত পিন, পিন ডো, এ ড একের ডো, এখানে আটকাচ্ছে, দেখো রিত পিন আটকাচ্ছে, এই জন্য হসন্ত দিচ্ছি, ক্লিয়ার? এ হচ্ছে হৃৎপিণ্ড, ক্লিয়ার? সবাই লিখো নিয়ম 4 ক্লিয়ার কিনা দ্রুত লিখো, নিয়ম 4 ক্লিয়ার কিনা দ্রুত লিখো, নিয়ম 4 ক্লিয়ার কিনা। এবার নিয়ম 5, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন পাবাই, নিয়ম 5 থেকে একটা প্রশ্ন পাবেই, লিখে রাখো নিয়ম 5 ট্রিপল স্টার, এখন যেটা পড়াবো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে আসবে আসবেই, লিখে রাখো
নিয়ম 5 সেটা হচ্ছে এটা হচ্ছে হয়ে মূর্ধন্য এটা হচ্ছে হয়ে দন্তন্য এটা হচ্ছে হয়ে ল আর এটা হচ্ছে হয়ে মফলা নিচ দিকে এই হচ্ছে চারটা খেয়াল করে দেখো এটা ভাঙলে পাওয়া যায় হ প্লাস মূর্ধন্য এটা ভাঙলে পাওয়া যায় হ প্লাস দন্তন্য আমরা যুক্তবর্ণ ভাঙছি কি ভাঙছি যুক্তবর্ণ এটা ভাঙলে পাওয়া যায় হ প্লাস ল আর এটা ভাঙলে পাওয়া যায় হ প্লাস ম আমরা কি ভাঙতেছি আমরা যুক্তবর্ণ ভাঙছি কি ভাঙছি আমরা যুক্তবর্ণ ভাঙছি কি ভাঙলাম যুক্তবর্ণ এখন এই জায়গায় এসে লিখে রাখো উচ্চারণে তাহলে আমরা হয় মূর্ধন্য পেলে হ মূর্ধন্য হয় না হ না হয় ল হয় ল হয় ম হয় ম যখন তুমি উচ্চারণে লিখবা উচ্চারণের বানান লিখবা তখন উল্টে যাবে এখানে লিখে রাখো উল্টে যাবে কোথায় উল্টাবে উচ্চারণে লিখে রাখো উচ্চারণে উল্টে যাবে কিচ্ছু বোঝো নাই আমি বুঝিয়ে দিচ্ছি যখন দেখতে পাচ্ছ দেখো আমি এটা উদাহরণ লিখছি এই হয় মূর্ধন্য দিয়া দেখা যাচ্ছে আমি সহজ একটা উদাহরণ দিচ্ছি আমি লিখেছি প্রাণ হো কি লিখেছি প্রাণ হো দেখো বাচ্চারা খেয়াল করে দেখো কি লিখেছি প্রাণ হো তো পয়রা ফলা যুক্ত বর্ণটা সেম থাকে শুরুতে সেম সাথে কার আছে কার দিলাম এবার আসে প্রাণ এখানে হিসেবে হয় হসন্ত ন হওয়ার কথা কিন্তু না ঘটনা উল্টে যাবে কি আছে হয় মূর্ধন্য এই আছে হয় মূর্ধন্য তাহলে মূর্ধন্য এখানে উল্টে যাবে তাহলে হটা পরে যাবে মূর্ধন্য আগে যাবে এই মূর্ধন্য আমি দিয়ে দিলাম প্রশ্ন হচ্ছে উচ্চারণে কখনোই মূর্ধন্য হয় না তাহলে কি হয় দন্তন্য হয় তাহলে আমি দন্তন্য করলাম প্রাণ আর হ আছে হ দিলাম এখন প্রাণ হো যেহেতু কার নাই ম্যাক্সিমাম ক্ষেত্রে মুখটা গোল হয় ওকার হয়ে যায় তাহলে কি হবে এ হচ্ছে প্রাণ হো এ হচ্ছে প্রাণ হো পরীক্ষায় বহুবার এসেছে তার নাম হচ্ছে পূর্বাণ হো কি এসেছে পূর্বাণ হো পরীক্ষায় বহুবার এসেছে পূর্বাণ এই পূর্বাণটা কেমনে আনসার করবা এই পূর্বাণটা কেমনে আনসার করবা খেয়াল করে দেখো খেয়াল করে দেখো পূর্বাণ খেয়াল করে দেখো পূর্বাণ দেখো পয়ে দীর্ঘ আছে আমরা পড়েছি রস্যু থাক দীর্ঘ থাক অল টাইম কি হবে রস্যু হবে মানে এই যে রস্যুকার দীর্ঘকার যাই থাক অল টাইম কি হবে রস্যুকার হবে তাহলে এই দেখো পরস্করে পু আর একটা নিয়ম আমি লিখি নাই লিখে নাও ১৯ নম্বরে লিখে নাও নিয়ম আর একটা ১৯ নম্বরে লিখো লিখে নাও রেপ থাকলে কি বলেছি রেপ থাকলে র হসন্ত হবে লিখে রাখো রেপ থাকলে র হসন্ত ১৯ নম্বরে লিখো রেপ থাকলে র হসন্ত যে লিখেছি কর্নারে রেপ থাকলে র হসন্ত হয় তাহলে পুর এটা হয়ে যাবে অটোমেটিক কি হয়ে যাবে র হসন্ত রেপের কাজ শেষ তাহলে রেপ থাকলে কি হয় রেপ থাকলে র হসন্ত হয় এটা অটোমেটিক হয়ে যায় এই গেল পুর বা আছে এই বা দিলাম এবার আসো হয় মূর্ধন্য উল্টা যাবে মূর্ধন্য আগে উল্টা যাবে কি হবে মূর্ধন্য আগে আসবে ক্লিয়ার তাহলে হবে পূর্বাণ দন্তন হয়ে যাবে আর হয় আকারে হো হয়ে গেল পূর্বাণ কি হয়ে গেল পূর্বাণ হয়ে গেল পূর্বাণ ঠিক আছে পূর্বাণ এ হচ্ছে আনসার এটা পরীক্ষা বহুবার এসেছে আচ্ছা এবার আসো আমরা হয় দন্তন আসি তাহলে আমি বলেছি চিহ্ন কি বলেছি আমি বলেছি চিহ্ন তাহলে চিহ্ন চি আছে আমি চি দিলাম দন্তন্য আছে দন্তন্য হবে উল্টা যাবে চিহ্ন এ চিহ্ন এখানে একটা পরীক্ষা আসে সেটার নাম হচ্ছে মধ্যাহ্ন এটা পরীক্ষা আসে এবং এটা গুরুত্বপূর্ণ এটা পরীক্ষা আসে নাম তার কি মধ্যাহ্ন এটা অনেকেই তোমরা ভাবছো যে এটা শুরুটা শুধু ম দিয়ে হবে নাকি ময় করে ম দিয়ে হবে চলে যাও এক নম্বর নিয়মের দ্বিতীয় স্টেপ সেখানে বলেছিলাম ময়ের সাথে কেউ নাই মানে কি অ আছে এরপরে জফালা আছে তার মানে এটা অবশ্যই কি হবে অবশ্যই ম হয়ে যাবে এ হচ্ছে ম আর ধয় জফালা ধয় জফালা মানে কি দ ধ কি বলেছি ধয় জফালা মানে কি দ ধ তাহলে আমি এই দ হসন্ত দিলাম আর হচ্ছে ধ দিলাম এবার আসো সাথে আকার আছে এই আকার দিয়ে দিলাম হয় ন আছে উল্টে যাবে ন আগে হ পরে কোনো কার নাই মানে ওকার যাবে এ হচ্ছে মধ্যাহ্ন সবাই লিখো বুঝতে পেরেছো কিনা সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও দ্রুত বুঝতে পেরেছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও সবাই আমাকে একটু লিখো বুঝতে পেরেছো কিনা সবাই একটু কমেন্ট করো সবাই বুঝতে পেরেছো কিনা প্লিজ দ্রুত আনসার করো সবাই বুঝতে পারছো কিনা এত কষ্ট করে যে পড়াচ্ছি বুঝতে পারছো কিনা আমাকে একটু রেসপন্স করো সবাই দ্রুত রেসপন্স করো সবাই বুঝতে পারছো কিনা দ্রুত রেসপন্স করো ভাইয়ারা সবাই বুঝতে পারছো কিনা দ্রুত রেসপন্স করো
মধ্যাহ্ন সায়াম গুড এবার আসো হয়লয় নিয়মে আসে কি কোন নিয়মে হয়লয় নিয়মে খেয়াল করে দেখো আছে আল্লাহাদ আর একটা আছে আল্লাহাদি তাই না আমরা আল্লাহাদ করি তাই না বা আল্লাহাদি তো এই চরিত্র হিসেবে একটা আছে আল্লাহাদি আর একটা আল্লাহাদি অ্যাডজেক্টিভ হিসেবে আছে খেয়াল করে দেখো মোরাকবা আমি লিখেছি আল্লাহাদ খেয়াল করে দেখো আমি লিখেছি শব্দটা এভাবে লিখেছি এভাবে লিখেছি এটা হচ্ছে একটা বিশেষ্য এটা কি নাউন লিখলাম বিশেষ্য শব্দ এটা আল্লাহাদ করো না মানে আল্লাহাদ বলতে যা বুঝো মানে নাউন এটা একটা এটা যখন উচ্চারণ লিখবা কি হবে আছে আ হবে নাউন বলতে এন বিশেষ্য আর হয় ল আছে উল্টা যাবে ল আগে হ পরে সাথে কার আছে এ কার দিয়ে দাও দ আছে দয় হসন্দ করে দাও হয়ে গেল আল্লাহাদ এ হচ্ছে আল্লাহাদ এ হচ্ছে আল্লাহাদ এবার আসো আল্লাহাদি কি বলেছি এবার আসো আল্লাহাদি কি বলেছি আল্লাহাদি এটা অ্যাডজেক্টিভ এটা অবস্থা বোঝাচ্ছে এটা কি বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ মনে রাখবা আমি একটু শিখাই দিই তোমাদেরকে আমি বলেছি গুণ খেয়াল করে দেখো আমি কি বললাম গুণ এটা কিন্তু নাউন এটা নাউন বিশেষ্য কিন্তু আমি যখন বলছি গুণী এটা কিন্তু অবস্থা বোঝাচ্ছে একটা গুণী লোকটির অবস্থা বোঝাচ্ছে তাহলে নর্মালি বিশেষ্যের সাথে দীর্ঘই যুক্ত করে বিশেষণ হয়ে যায় কি হয়ে যায় বিশেষণ তাহলে আমি বললাম সুখ নাউন এটা হচ্ছে শান্তি সুখ মানে নাউন সুখী এটা অ্যাডজেক্টিভ লোকটি সুখী অবস্থা বোঝাচ্ছে হ্যাঁ আমার সুখী সুখী লাগছে এটা অবস্থা বোঝাচ্ছে দুঃখ নাউন দুঃখী অ্যাডজেক্টিভ জ্ঞান নাউন জ্ঞানী অ্যাডজেক্টিভ ধন নাউন ধনী ধনী ধন নাউন ধনী এটা হচ্ছে অবস্থা এটা হচ্ছে অবশ্যই অ্যাডজেক্টিভ বুঝতে পেরেছ তাহলে এই হচ্ছে কোন গুণ গুণী এরকম আছে কি বলে বিলাস বিলাসী অ্যাডজেক্টিভ বিলাসী হচ্ছে অ্যাডজেক্টিভ ঠিক আছে বিদ্রোহ নাউন বিদ্রোহী দৃঢ়কার দেওয়া আছে ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে আল্লাহাদ হচ্ছে নাউন আল্লাহাদি হচ্ছে কি অ্যাডজেক্টিভ অবস্থা এখন চরিত্রের ক্ষেত্রে আমাদের যে হচ্ছে তোমার গল্প আছে মাসি বিশি যে গল্পটা রয়েছে সেখানে রসিকার দিয়ে রেখেছে নাম হিসাবে বাট অ্যাকচুয়ালি দৃঢ়কার হবে ওকে তাহলে এবার আসো আ আছে আমি আ দিলাম রাইট হয় ল আছে অবশ্যই উল্টে যাবে অবশ্যই ল আগে হ পরে সাথে আকার আছে এই আকার দিলাম তাই না এবার আসে এবার কি আছে দেখো তো এবার আছে দ আছে কি আছে এবার আছে দ আছে তাহলে দেখো দ আছে আমি দ দিলাম দয়ে কি আছে দীর্ঘিকার আছে আমরা জানি দীর্ঘিকাটা সবসময় কি হয় রশ্মিকার তার মানে এই হচ্ছে আল্লাহাদি শেষ কনসেপ্ট ক্লিয়ার সবাই ক্লিয়ার কমেন্ট করো ক্লিয়ার সবাই ক্লিয়ার সবাই কমেন্ট করো দ্রুত কমেন্ট করো ক্লিয়ার সবাই বুঝতে পেরেছো সবাই রেসপন্স করো দ্রুত রেসপন্স করো ফাস্ট এরপরে লাস্ট অন সবচেয়ে কঠিন তোমরা বলো সেটা হচ্ছে এই যে এই হয় মফালারটা আমি লিখেছি ব্রহ্ম এটা পরীক্ষা অনেকবার এসেছে ব্রহ্ম খেয়াল করো এটা মনোযোগ দিয়ে একটা কাহিনী শোনো মনোযোগ দিয়ে একটা কাহিনী শোনো শব্দের শুরুতে যদি রফালা দেখতে পাও আমি আবার বলছি খুব মনোযোগ দাও শব্দের শুরুতে যদি দেখতে পাও রফালা আছে এবং ওই বর্ণের সাথে কোনো কার নাই অর্থাৎ শুধু রফালা আছে রফালার সাথে আকার একার ওকার ওষু কিছু নাই এরকমটা বয় রফালা জাস্ট বয় রফালা কোনো কার নাই তখন তুমি ওই বর্ণটাকে ওকারন্ত করে ফেলবা কি করে ফেলবা ওকারন্ত তাহলে আমি শুধু বয় রফালা পেয়েছি এর আমি কি করে ফেলবো এ হচ্ছে ওকারন্ত করে ফেলবো বুঝতে পেরেছ আমি লিখেছি প্রদান প্রদান কি করবা প্র ওকার করে ফেলবা আমি লিখেছি প্রশ্ন কি করবা বয় রফালা ওকার করে ফেলবা বুঝতে পেরেছ তাহলে কিন্তু যদি এরকম হইতো প্রাণ এরকম আছে প্রাণ এরকম আছে প্রাণ তখন কি হবে প্রা আকার আছে তার মানে কি এটা পয়রাফলা আকার কার তো আগে থেকে আছে তাহলে যখন মনে রাখবা শব্দের শুরুতে রফালা আছে কিন্তু কার নাই আবার বলছি শব্দের শুরুতে রফালা আছে কিন্তু কার নাই তখন ওই রফালাটা অকারন্ত হয়ে যাবে মাথার মধ্যে সেট করে নাও কি হয়ে যাবে অকারন্ত হয়ে যাবে তাহলে বয়রাফলার সাথে কোনো কার নাই তাই এটা কি হয়ে যাবে অকারন্ত কাজ শেষ হয় মফলা আছে তাহলে উল্টায় যাবে ব্রহ্ম এ হচ্ছে ব্রহ্ম ক্লিয়ার ব্রাহ্মী লিপি কি বলেছি ব্রাহ্মী লিপি তাহলে কি হবে ব্রা দেখো বয়রাফল আকার আছে আগে থেকে আকার আছে তাহলে কি হবে ব্রাহ্মি দীর্ঘিকার হবে না হবে কি রশ্মিকার উল্টায় যাবে আচ্ছা আমি লিখেছি ব্রহ্মাণ্ড কি বলেছি আমি বলেছি ব্রহ্মাণ্ড তাহলে ব্রহ্মাণ্ড কি হবে খেয়াল করে দেখো ব্রহ্মাণ্ড মনোযোগ পরীক্ষা আসছে বয়রাফলা বয়রাফল আছে শুধু তাহলে কি হবে অকারান্ত হয়ে যাবে এ হচ্ছে ব্র ব্রহ্মাণ্ড তাহলে ব্রহ্মাণ্ড আকার হবে এখানে ব্রহ্ম হা আকার আছে হা দিলাম ব্রহ্মাণ্ড মূর্ধন্য ড হয়ে যাবে মূর্ধন্য হয়ে যাবে আর ব্রহ্মাণ্ড এ হচ্ছে ওকার দিলাম ব্রহ্মাণ্ড
এবার তোমরা আনসার করবা পরীক্ষা আসা প্রশ্ন, সেটি হচ্ছে খুবই সহজ, সেটি হচ্ছে ব্রাহ্মণ। কি বলেছি? ব্রাহ্মণ, এটা আনসার করো। কি বলেছি? ব্রাহ্মণ, এটা আনসার করো সবাই। তোমরা কুইজ আনসার করো, ব্রাহ্মণ কি হবে সবাই আনসার করো, সবাই আনসার করো, ব্রাহ্মণ কি হবে সবাই আনসার করো, ব্রাহ্মণ কি হবে সবাই একটু আনসার করো। তোমরা কমেন্ট করছো না কেন ভাইয়া? দ্রুত লিখো, এটা আনসার কি হবে সবাই আনসার করো, দেখি কে পারে, কে পারে দ্রুত, ব্রাহ্মণ কি হবে এটা আনসার করো সবাই। আচ্ছা তাহলে খেয়াল করে দেখো, বয়রা ফলা আছে দিলাম, কার আছে কার দিলাম, ব্রাহ্ম আগে ম পরে হ, এখন এই হয় ম ফলার সাথে কোনো কার নাই, ব্রাহ্মণ ওকারন্ত যাবে আর মূর্ধন্য হয়ে যাবে কি দন্তন্য, শেষ কাহিনী। এ হচ্ছে ব্রাহ্মণ কাহিনী শেষ, এ হচ্ছে ব্রাহ্মণ কাহিনী শেষ। তোমরা সবাই একটু লিখো তো, তোমরা যুক্ত হয়েছে কোন কলেজ থেকে, তোমাদের কলেজগুলোর একটু নাম বলো তো দেখি, কে কোন কলেজ থেকে যুক্ত হয়েছে কলেজের একটু নাম লিখো, কে কোন কলেজ থেকে যুক্ত হয়েছে কলেজের একটু নাম লিখো, এটা শেষ, কে কোন কলেজ থেকে যুক্ত হয়েছে একটু নাম লিখো সবাই, আমি একটু পড়ে দেখি কে কোন কলেজ থেকে যুক্ত হয়েছে। এবার আসো বফালা নিয়ম, ফলার নিয়ম শুরু, বফালা নিয়ম তিনটা লিখে রাখো শুরুতে, উচ্চারণ হবে না, মধ্যে যার সাথে থাকবে তার দ্বিত্ব উচ্চারণ হবে। কি বলেছি? শুরুতে উচ্চারণ হবে না বফালা থাকলে, মধ্যে থাকলে, মধ্যে যার সাথে থাকবে তার উচ্চারণ দীপ্ত হবে, বফালা না যার সাথে থাকবে। তিন নাম্বার লিখো গ ও দ, গ এবং দ লিখি, গ ও দয়ের সাথে থাকলে থাকলে সন্ধিবদ্ধর কারণে উভয়ের উচ্চারণ হবে। লিখো পর বুঝে দিচ্ছি, উভয়ের উচ্চারণ হবে। তিনটা নিয়ম, বফলার নিয়ম কয়টা? বফলার নিয়ম তিনটা, বফলার নিয়ম কয়টা? তিনটা। শুরুতে থাকলে উচ্চারণ হবে না, মধ্যে থাকলে যার সাথে থাকবে তার উচ্চারণ ডাবল হয়ে যাবে, দ্বিত্ব হয়ে যাবে, দুইবার হয়ে যাবে। আর বফলা যদি কোনো কারণে সন্ধিবদ্ধ গয়ের সাথে বা দয়ের সাথে যুক্ত হলে তখন উভয়ের উচ্চারণ হবে, তখন ওই গয়ের সাথে দয়ের বয়ের উচ্চারণ হবে, দয়ের সাথে বয়ের উচ্চারণ হবে। তাহলে নিয়ম কয়টা? নিয়ম তিনটা, একটা নিয়ম, দুটা নিয়ম, তিনটা নিয়ম। উদাহরণ দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা, এগুলো একদম মুহূর্তের মধ্যে ক্লিয়ার করে ফেলবো আমরা, জাস্ট ক্লিয়ার করে মুহূর্তের মধ্যে। মুনতাহিন লিখেছে রংপুর সিটি কলেজ থেকে, সিটি কলেজ যুক্ত হয়েছে। হাইবা লিখেছে রংপুর সিটি কলেজ থেকে। আনিকা লিখেছে কারমাইকেল থেকে যুক্ত হয়েছে। ডলি লিখেছে রংপুর গভ থেকে যুক্ত হয়েছে। তারপর চেরপর লিখেছে পায়রা বন্ধন বেগম রক্ষে থেকে যুক্ত হয়েছে। আমাদের মুস্তারিন তার নাম, মুস্তারিন সম্ভবত। এরপর অনেকে যুক্ত, কিশোরগঞ্জ সরকার কলেজে যুক্ত হয়েছে এমডি সাইম চৌধুরী। তারপর যুক্ত হয়েছে জান্নাতুন মাওয়া যুক্ত হয়েছে কারমাইকেল থেকে যুক্ত হয়েছে। তারপর হচ্ছে রোকিয়া থেকে যুক্ত হয়েছে সেরুনা যুক্ত হয়েছে, সামিয়া যুক্ত হয়েছে কারমাইকেল থেকে। তোমরা যুক্ত হয়েছে, তোমাদের ফ্রেন্ড নাই, এক তোমাদের মিনিমাম 100-এর ওপর ফ্রেন্ড আছে, তোমরা মেনশন করছো, এত সুন্দর একটা ক্লাস হচ্ছে। তোমরা কিংবদন্তি বইয়ের নাম শুনেছো, কিংবদন্তি বইয়ের নাম শুনেছো, মানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিংবদন্তি বইয়ের নাম শুনেছো, সেই কিংবদন্তি বইয়ের লেখক হচ্ছে আমি। তোমরা আলোক বইয়ের নাম শুনেছো, সেই আলোকের হচ্ছে লেখক আমি। তোমরা অনেকে দেখে থাকবা আমাকে, অনেকে চিনে, তোমাদের বড়ো ভাইয়েরা চিনে হয়তো বা, তোমরা ওভাবে চেনো না, তোমরা পিচ্ছি মানুষ, ছোটো মানুষ। তো তোমাদের সাথে আমি যুক্ত হয়েছি, তোমাদের যে ভাই, প্রিয় ভাই যুক্ত হয়েছে, কিংবদন্তি বইয়ের লেখক আমি যুক্ত হয়েছি তোমাদের সাথে, সুদূর 300 কিলোমিটার দূর ঢাকা থেকে যুক্ত হয়েছে আমি। এত কষ্ট করে ক্লাস নিচ্ছি তোমাদের জন্য, খুবই প্রাণবন্ধ, মানে খুব সুন্দর করে ক্লাস নেওয়ার চেষ্টা করছি, তোমাদের মনোযোগ ধরে রেখে ক্লাস নেওয়ার চেষ্টা করছি, খুব সুন্দর করে পড়াচ্ছি। তোমাদের কি উচিত না যে এই যে 52 বাংলা যে এত সুন্দর একটা আয়োজন করেছে, একাডেমিক প্লাস হচ্ছে অ্যাডমিশন দুটোকে এক করে, আমরা চাইলে কিন্তু অন্য ক্লাস নিতে পারতাম, ধনীবড় নিতে পারতাম, সন্ধি নিতে পারতাম, সেই ক্লাসগুলো কিন্তু তোমার HSC এর সাথে কানেক্টেড না।
তাহলে আমরা কতটুকু সময় নিয়ে ভেবেছি, বিচক্ষণ হয়েছি বলেই আমরা রুটিনটা সেট করেছি। তোমার এইচএসসির সাথে অ্যাডমিশনের যে যুক্ত সম্পৃক্ত যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোই কিন্তু আমরা যুক্ত নিচ্ছি। তাহলে খেয়াল করে দেখো, তোমাদের হেল্প হওয়ার জন্য, হেল্প পাওয়ার জন্য একটু হেল্প হবে, অবশ্যই হবে। এই এই বিষয়গুলো তোমরা এমনি এমনি পড়েছো, রিভিশন দিচ্ছ আমার সাথে, যারা পারো এক্সপার্ট, যেমন সায়েম পারছে, হারুন পারতেছে, এরা হয়তো বা আমার সাথে রিভিশন দিচ্ছে কিংবা নিয়মগুলো ঝালিয়ে নিচ্ছে, কিংবা তারা খুব ভালো স্টুডেন্ট। কিন্তু তোমরা যারা আছো, অন্যরা যেটা আছো, যারা পারছো না, শিখে ফেলছো, এটা খুব সহজ যে পাঁচটা নিয়ম পড়াইছি, একেবারে ইজি না, কত সুন্দর করে একদম ধরে ধরে পড়েছি, এখানে অনেকগুলো নিয়ম পড়াইছি, এখানে একদম এক দুই পাঁচ মিনিটের মধ্যে পড়াই ফেলছি এগুলো একদম। তাহলে এগুলো তো পরীক্ষা আসে, বৈশাখের কোনো নিয়ম নাই, বৈশাখের হচ্ছে এই নিয়ম থেকে আসছে, পড়াইছি নৌকা কোনো নিয়ম নাই, এই নিয়ম থেকে আসছে পড়িয়েছি, বুঝতে পেরেছো? বিনা পানি কোনো নিয়ম নাই, এখান দিয়ে পড়াইছি বিনা পানি। তো এই হচ্ছে কনসেপ্ট। তাহলে আমার মনে হয় এই যে এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, তোমাদের প্রত্যেকের উচিত ছিল সবার একটা একটা করে শেয়ার দাও। আমি দেখি শেয়ার কয়টা হয়েছে, শেয়ার হয়েছে মাত্র 55টা শেয়ার হয়েছে, কয়টা হয়েছে মাত্র 55টা। আমার তো মনে হয় যে তোমরা আমারে ভালোবাসো না, তোমরা ভায়াকে গ্রহণ করতে পারো নাই, ভায়া যে 300 কিলোমিটার দূরে আছে, ভায়াকে দূরে রেখে দিয়েছো, ভায়াকে গ্রহণ করতে পারলা না। তা তোমরা যদি একটু ভায়াকে মানে রেসপন্স করতো, ভায়াকে অবশ্যই শেয়ার করতা, মেনশন করতো, অনেকে করেছো করছো না তা না, করেছো, আমি চাই তোমরা আরেকটু অ্যাক্টিভ হও, তোমার আরেকটু কষ্ট শেয়ার করো। ক্লাস তো করছোই, ক্লাসে একটু সুযোগের চাপ দিলা, একটা সাবজেক্ট শেয়ার দিলা টাইম লাইনে বা কোনো একটা গ্রুপে বা কোনো একটা পেজে, বা তোমাদের মেসেঞ্জার অনেক গ্রুপ থাকে না, দোস্ত কালকে পরীক্ষা দিবি, দোস্ত কালকে যাবি, এরকম গ্রুপ আছে না, ওই গ্রুপে একটু শেয়ার দিয়ে দিলা, এতে করে তোমার সাথে তোমার ফ্রেন্ডও ক্লাসটা দেখলো, বুঝতে পেরেছো, তাদের রিভিশন হইলো। ওকে, তারা কিছু শিখলে তুমি অটোমেটিক দোয়া পাবা, যাই না মাঝে বসলে দোয়া হয় না, এমনি এমনি হয়ে যায়। ওকে ওকে, তাহলে ওর আসো, পড়ায় আসো। শুরুতে উচ্চারণ হবে না, মধ্যে থাকলে যাশে থাকবে, তার উচ্চারণ দিতে হবে, আর যদি গ এবং দ সন্ধিবদ্ধ সাথে যুক্ত হয় তাহলে উচ্চারণ উভয়ের হবে। আসো উদাহরণ দিচ্ছি, আমি লিখেছি আমি বিশ্বাস, না এটা তো হচ্ছে না, আমি লিখেছি যে 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 লিখে দিত্ব লিখেছি, দিত্ব, হ্যাঁ, বা দ্বিগুণ লিখেছি, খেয়াল করে দেখো দ্বিগুণ। তাহলে দেখো শুরুতে আসি, উচ্চারণ হবে না, বফলা বাদ, তাহলে শুধু দ, এ হচ্ছে দ্বিগুণ, শেষ। আমি লিখেছি স্বাধীন, কি লিখেছি, আমি লিখেছি স্বাধীন, তাই না, স্বাধীন লিখেছি, তাহলে স্বাধীন, খেয়াল করে দেখো দ্বন্দ্বস শুরুতে আছে বাদ, তাহলে কি হবে, শুধু তালব্য হবে, কারণ দ্বন্দ্বস একা থাকলে কি হয়, তালব্য, এটা নিয়ম আছে, মনে রাখবো মূর্ধন্যস অল টাইম কি, তালব্য, এটা একটা নিয়ম, আর দ্বন্দ্বস তালব্য থাকলে ম্যাক্সিমাম সময় তালব্য হয়। কিছু কিছু বর্ণ আছে, রিভিশন দিয়ে নাও, যদি দেখতে পাও দ্বন্দ্বস এবং তালব্য, এই দুটো বর্ণ যদি যুক্ত হয় রফালার সাথে, রিকারের সাথে, নয়ের সাথে, লয়ের সাথে, তয়ের সাথে, থয়ের সাথে যুক্ত হলে, আমি আবার বলছি, রিকার রফালা, রিকার রফালা ন ল, রিকার রফালা ন ল, আর একটা হচ্ছে তথ, এই ছয়টার সাথে যুক্ত হলে তখন ওই দন্তস্ব দন্তস্ব থাকবে, তখন ওই তালব্য দন্তস্ব হয়ে যাবে। আমি পড়াই দেবো, সমস্যা, ওয়েট করো। আচ্ছা, এই হচ্ছে স্বাধীন, তাহলে সা ধয় দীর্ঘার কি যাবে, রশ্মিকার হয়ে যাবে, নয় হসন্ত হয়ে গেল স্বাধীন। এরকম আছে, স্বাগত আছে, স্বল্প আছে, হ্যাঁ, স্বাধিকার আছে, সত্ত্বাধিকার আছে, অনেক আছে। এবার আসো, এখানে আসো, তাহলে আমি লিখেছি তীব্র, আচ্ছা তীব্র জায়গার নিয়ম না, এটা আমি লিখেছি, এখানে দেখো আমি লিখেছি এখানে বিশ্বাস, কি লিখেছি, বিশ্বাস। এখন আসো, তাহলে শুরু মাঝে আছে, তাহলে বি আছে, আমি বি দিলাম। এবার তালব্য আছে ডাবল, তাহলে তালব্য বফলা যার সাথে আছে তার উচ্চারণ ডাবল, মানে তালব্য উচ্চারণ কি হবে, ডাবল হবে, বফলা কিন্তু না। এই দেখো বিষ, আবার দেখো সা, আর দ্বন্দ্ব শাখা আছে, তালব্য হবে, এই হচ্ছে বিশ্বাস। আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, আমি লিখেছি দিত্ব লিখেছি, কি লিখেছি, দিত্ব, এই দেখো, তাহলে শুরুটা উচ্চারণ হবে না, শুধু দি হবে, এ হচ্ছে দি, আর এটা পরে আসে ডাবল হয়ে যাবে, তাহলে এ হচ্ছে দিত্ব, এ হচ্ছে ডাবল, দেখতে পাচ্ছ কি তোমরা, দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ, দিত্ব, এ হচ্ছে ডাবল, দেখতে পাচ্ছ, আমি উপরে লিখতেছি, তাহলে এই দেখো দি, শুধু দ হবে, আর পরে কি হবে, ডাবল হয়ে যাবে, এ হচ্ছে দিত্ব, বুঝতে পেরেছ, এ হচ্ছে দিত্ব। তাহলে আমরা প্রথমটা বুঝলাম, দ্বিতীয়টা বুঝলাম, এবার আসো তিন নম্বর নিয়মটা, আসো শেষের নিয়ম, আসো গ এবং দ, এই নিয়মটা আসো, তাহলে এ হচ্ছে দিত্ব। এরকম অনেক উদাহরণ আছে, হ্যাঁ, তারপর হচ্ছে এরকম অনেক আছে এখানে, আচ্ছা এবার আসো, এখানে আসো, এখানে গ এবং দ দেখো, আমি লিখেছি উদ্বেল, মনোযোগ দাও, উদ্বেল, এটাকে সন্ধি করা যায়, ভাঙলে উদ্যোগ বেল হয়, তাহলে সন্ধি করা যাচ্ছে, তাহলে এই জায়গায় এখানে
উদ্বেল দুজনের উচ্চারণ হবে, দুইটা বর্ণের উচ্চারণ হবে, এই জন্য বলেছি উভয়ের উচ্চারণ হবে, মানে দুইটার উচ্চারণ হবে। তাহলে উদ বেল, এ হচ্ছে উদ্বেল, বুঝতে পারছ? আমি আর একটা এক্সাম্পল দিই, আমি লিখেছি খেয়াল করে দেখো, আমি লিখেছি দিক বিজয়, আমার জায়গা নাই, আমি লিখছি হবে কি জায়গা নাই, আমি কাটাই দিচ্ছি এটা, আবার লিখছি দেখো, আমি এদিকটা মিশাই দিদি কাল লাগবে না, আমি লিখছি দিক বিজয়, কি লিখেছি, আমি লিখেছি দিক বিজয়, কি লিখেছি বাচ্চারা, আমি লিখেছি দিক বিজয়, দেখো মনোযোগ দাও, আমি লিখেছি দিক বিজয়, এ হচ্ছে দিক বিজয়, কি তাহলে দিক বিজয় খেয়াল করো, দি আছে দি দিলাম, দিক বিজয় গ আছে, দুজনের উচ্চারণ হবে দিক বিজয়, এ হচ্ছে দিক বিজয়, কিংবা আমি লিখেছি দিক বিদিক, কি লিখেছি, আমি লিখেছি দিক বিদিক, খেয়াল করে দেখো দিক বিদিক গয়ে ব আছে, ভাঙলে কি হয় দিক যোগ বিদিক সন্ধি করা যায়। তাহলে এবার আসো, এটা হবে কি দিক বিদিক, উভয়ের উচ্চারণ গয়ে ব। এখন তুমি বলতে পারো যে ভাইয়া বিদ্যান, বিদ্যান আছে না, বিদ্যান, তা বিদ্যান কি হবে ভাই, কারণ আমি বলেছি দয়েশে যুক্ত হলে, গয়েশে যুক্ত হলে উভয়ের উচ্চারণ হয়। প্রশ্ন হচ্ছে এই বিদ্যান কিন্তু সন্ধি করা যায় না, এই কারণে এই বিদ্যান হচ্ছে এই নিয়মে, দুই নম্বর নিয়মে, এই নিয়মে, এই নিয়মে হচ্ছে বিদ্যান। তাহলে বিদ্যান কি হবে, এই দেখো বিদ দান, বুঝতে পারছ, অর্থাৎ দ্বিতীয় নিয়মে, এটা এটা কিন্তু তিন নম্বর নিয়ম, দ্বিতীয় নিয়ম, বুঝতে পারছো সবাই, সবাই দ্রুত লিখো, বুঝতে পারছো সবাই, বুঝতে পারছো, ক্লিয়ার লিখো, দ্রুত লিখো, দ্রুত লিখো, বুঝতে পারছো কিনা, তাহলে বিদ্যান বুঝতে পারছো, বিদ্যান, বিদ্যান হচ্ছে এই কনসেপ্টে, মধ্যের কনসেপ্টে। তাহলে আবার বলছি শুরুতে থাকলে উচ্চারণ হবে না, মাঝে থাকলে যার সাথে থাকবে তার উচ্চারণ দিত্য হবে, আর গ এবং দয়ের সাথে থাকলে, গ এবং দয়ের সাথে থাকলে যদি সন্ধিবদ্ধ হয় তাহলে উভয়ের উচ্চারণ হবে, অর্থাৎ গ প্লাস ব উচ্চারণ হবে, দ প্লাস ব উচ্চারণ, উভয়ের উচ্চারণ হবে, আমরা এখানে লিখেছি এক্সাম্পল লিখেছি, রাইট? তাহলে সবাই আমাকে একটু বলো, সবাই ক্লিয়ার কিনা, যেমন একবার লিখেছে ঋদবেগ, গুড, ঋগ্বেদ, ঋগ্বেদ, এটা ঋদবেগ হয় ঋগ্বেদও হয়, গুড, এই যে হারুন লিখেছে ঋগ্বেদ, গুড, ঋগ্বেদ, দয়ের নিচে হসন্ত দিতে ভাইয়া, দয়ের নিচে লাস্টে, দয়ের নিচে হসন্ত দিতে ভুলে গেছো তুমি। হাই বাক্তা লিখে জি ভাইয়া বুঝতে পেরেছি, অনেকে যুক্ত হচ্ছে আমাদের সাথে, যুক্ত নতুন যুক্ত আব্দুর রাজ্জাক তিনি বলেছে তিনি যুক্ত হয়েছে আমাদের সাথে, যুক্ত হচ্ছে অনেকেই। আচ্ছা তাহলে তোমরা আজকে এতটুকুই পড়াবো, আর বেশি না, অনেকক্ষণ তোমরা আমাকে সময় দিয়েছো, আজকে এতটুকুই থাক। এই তোমরা এই মফলার মতোই মফলার নিয়ম আছে, শুরু থাকলে মফলার উচ্চারণ হবে না, মাঝে থাকলে যার সাথে থাকবে মফলা তার উচ্চারণ হবে, আর এখানে একটা নিয়ম আছে মফলা যদি নয়ের সাথে, লয়ের সাথে, টয়ের সাথে, গয়ের সাথে, উঁর সাথে এবং ময়ের সাথে যুক্ত হলে তখন উভয়ের উচ্চারণ হবে। আবার বলছি শুরুতে উচ্চারণ হবে না, মাঝে থাকলে যার সাথে থাকবে তার উচ্চারণ হবে, আর যদি মোড় রাখো, মোড় রাখবা ন ল ট গ ঙ ম এগুলোর সাথে মফলা যুক্ত হলে উভয়ের উচ্চারণ হবে, কি হবে, উভয়ের উচ্চারণ হবে। আর একটা বিষয় মোড় রাখবো অতিরিক্ত, যে মফলা শুরুতে থাকলে যেখানে মফলা থাকবে ওই জায়গা বরাবর একটা চন্দ্রবিন্দু হবে, মোড় রাখবা, আর মাঝে থাকলে, মাঝে থাকলে পূর্ব বর্ণ যে থাকে, যার সাথে যুক্ত থাকবে তার উচ্চারণ দ্বিত্ব হয়ে যাবে, আর যেখানে মফলা ছিল ওই জায়গায় একটা কী দিবা, চন্দ্রবিন্দু দিবা, এখানে চন্দ্রবিন্দু হবে না, শেষ মফলার নিয়ম। রফলা শুরুতে থাকলে, কারহীনভাবে শুরু থাকলে ওকারান্ত হয়ে যাবে, যেমন লিখেছি ব্রহ্ম, লিখেছি ব্র, ওকার হয়ে গেছে, কিন্তু প্রা ওকার হয় নাই, আগে থেকে কার আছে, তাহলে রফলা শুরুতে থাকলে যদি কার না থাকে ওকারান্ত হবে, কার থাকলে কার থাকবে, রফলা যদি মাঝে বা শেষে থাকে তাহলে রফলা যুক্ত বর্ণ ডাউল উচ্চারণ হয়ে যাবে, যেমন লিখলাম তীব্র, কি লিখেছি দেখো, আমি লিখলাম তীব্র, কি লিখেছি তীব্র, দেখো তাহলে তীব্র তয়ে তয়ে দীর্ঘ রস্বীকার হয়ে যাবে, এভাবে রস্বীকার করে ফেললাম, এখন রফলা আছে মধ্যে বা শেষে আছে, ডাবল হয়ে যাবে, যার সাথে আছে তার ডাবল হবে, তাহলে তীব্র, এই যে তীব দিলাম, আর এখানে রফলা সহ থেকে যাবে, মোড় রাখবা রফলা সহ থেকে যাবে, রফলার নিয়ম হচ্ছে রফলা সহ থেকে যাবে, রফলা সহ থেকে যাবে, আবার বলছি রফলা হারায় যাবে না, ওই বর্ণ হারায় যাবে না, মোড় রাখবা রফলা থেকেই যাবে, দেখো তীব আর তীব্র, ব্র, এখানে শুধু র হবে না, তীব্র না, তীব্র, আমরা অনেক সময় বলি কি তীব্র, তীব্র, ভুল, এটা তীব্র, এটা ভুল, উচ্চারণ হবে তীব্র, বুঝতে পারছো, তীব্র মানে এই রফলাটার সাথে বড়া থেকে যাবে, এবার বুঝতে পেরেছ, তাহলে এই বিষয়গুলো একটু মনে রাখবা। তাহলে মোটামুটি উচ্চারণ যা ছিল সবগুলো কিন্তু আমরা সুন্দর করে পড়ে ফেললাম, ক্লিয়ার? তাহলে সবাই আমাকে একটু বলো তো, এই যে আজ ক্লাসটা করলা, শুরু থেকে ক্লাসটা করলা, তোমরা আমাকে একটু বলে রাখো
যে তোমরা এই ক্লাসটা কতটুকু বুঝতে পেরেছো, কতটুকু তোমাদের ইফেক্টিভ মনে হয়েছে, কতটুকু কার্যকর এই সময়ে এই মুহূর্তে, এবং আজকে যে ক্লাসটা তো সুন্দরভাবে আমাদের 52 বাংলা একাডেমিক এবং বিশ্ববিদ্যালয় আবাসিক যে প্রোগ্রামটা, এই যে আমাদের রাজু ভাই তোমরা সবাই যে চিনে থাকবা, যে বেলাল ভাই, যে বেলাল ভাই সে ভাইয়া যে কষ্ট করে এই ক্লাসটা, বা তিনি প্রতিষ্ঠাতা এই প্রতিষ্ঠানের, তিনি আজকে ক্লাসটা সুন্দর তোমাদের মাঝে আমার মাধ্যমে তোমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বা তোমাদেরকে শেয়ার করেছে, তো সেক্ষেত্রে তোমাদের কতটুকু তোমরা তার প্রতি কৃতজ্ঞ, কতটুকু ভালো লেগেছে তোমরা আমাকে একটু জানান দাও। আমি একটু পড়তে যাচ্ছি, দেখতে যাচ্ছি তোমাদের আসলে কতটুকু কাজে লেগেছে। তাদের ভর্তি চলতেছে, ভর্তির প্রোগ্রাম চলতেছে, ভর্তি চলছে, অফারে ভর্তি নিচ্ছে, তোমরা ভর্তি হয়ে যাও। যারা চাচ্ছ যে অনলাইন কিংবা সরাসরি এসে বা অ্যাডভান্স বুকিং দিয়ে রাখবা, আবাসিক প্রোগ্রাম অর্থাৎ তোমাদের এই প্রোগ্রামটার বিশেষত্ব হচ্ছে তুমি সেখানে থেকেই তাদের আবাসিক মাধ্যমে, আবাসিক প্রতিষ্ঠানে থেকেই তুমি সার্বক্ষণিক তাদের দায়িত্বে থাকবা। অর্থাৎ তুমি যে শুধু কোচিংয়ে গেলা, পড়লা, চলে আসলা এটা না, এর বাইরে তুমি রাতের বেলা পড়ছো কি না, সেখানে প্র্যাকটিস নেওয়া, পরীক্ষা নেওয়া, এক কথায় 24 আওয়ার্স তাদের মাধ্যমে, তাদের সাথে, তাদের যতটুকু মানে তাদের সেবাই, তাদের মাধ্যমে, তাদের তত্ত্বাবধানে এক কথা বলা যায় সার্বক্ষণিকভাবে থাকবা। অর্থাৎ তোমার শয়তানি মাথায় ঢুকার বা তুমি যে পড়বা না বা ফাঁকিবাজি করবা এগুলোর কোনো চান্স নাই। আর তুমি এই প্রোগ্রামে যুক্ত হলে ইনশাল্লাহ কোথাও না কোথাও চান্স পাবাই, কারণ একদম না পারলে মায়ের, মায়েরও ব্যবস্থা আছে, পড়া পারতেছো না, ফাঁকিবাজি করছো, মারবে তোমার, মায়ের দিবে। তো সুতরাং এই জায়গায় তুমি যদি ভর্তি হতে পারো, তুমি এতটুকু নিশ্চিত থাকতে পারো তাদের গাইডলাইন, তাদের পরামর্শ, অর্থাৎ আমাদের গাইডলাইন পরামর্শ, তুমি এগুলো অনুসরণ করলে ইনশাল্লাহ তুমি খুব ভালো করবা, চান্স তুমি পাবা ইনশাল্লাহ, কোথাও না কোথাও পাবা। তুমি ভালো স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, ভালো থেকে পড়ছো, আগে থেকে পড়ছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, পাচ্ছে, ওদের প্রোগ্রামে যুক্ত হয়ে অনেকে চান্স পেয়েছে, এই পেজ ফলো করলে দেখবা অনেকে চান্স পেয়েছে, গত বছর স্টুডেন্ট, তার আগের বছর স্টুডেন্ট। তো তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যুক্ত হয়ে যাও, এবং যে স্টুডেন্টটা চান্স পেত না কিন্তু দেখো সে গুচ্ছ কোনো ভার্সিতে পড়তেছে কিংবা রাবিতে পড়তেছে, যে স্টুডেন্টটা মানে রেজাল্ট ভালো হবে না খারাপ ভয়ে ছিল, তাদের গাইডলাইনে পড়ে, তার যোগ্যতা অনুসারে, তার পড়া অনুসারে, স্টাডি অনুসারে, মেধা অনুসারে, তার পরিশ্রম এবং আল্লাহ চাওয়া দেওয়া অনুসারে সে কিন্তু এটা কোনো না কোনো একটা ভার্সিতে পড়তেছে। অর্থাৎ এখানে যুক্ত হলে ভালো থেকে শেষ পর্যন্ত কোথাও না কোথাও তোমার ইনশাল্লাহ পাবলিকে পড়ার একটা আল্লাহ সুযোগ করে দিবেন, অর্থাৎ এখান থেকে তুমি একটা ভালো সার্ভিস পাবা। তো তোমরা যারা যুক্ত হতে চাচ্ছ সবাই একটু যুক্ত হয়ে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে তোমাদের জন্য। আর আমি আছি আমার বইয়ের মাধ্যমে, আমার ক্লাসের মাধ্যমে, আমার পরিচালনা দিক নির্দেশনা বিভিন্ন মাধ্যমে তোমার এই বাংলা বিষয়টা খুব সহজ হয়ে যাবে, সহজ করে দেবো ইনশাল্লাহ। আমি আছি, তোমরা সবাই আমাকে চেনো, অর্থাৎ আজকে থেকে চিনলা, আমার নাম হচ্ছে হাসনাত আবদুল্লাহ, ইনশাল্লাহ কিংবদন্তি বইয়ের লেখক। তোমরা আমার সাথে যুক্ত থাকো, তোমাদের এই গ্রুপে যুক্ত থাকো, গ্রুপ বলতে 52 বাংলা পেজে যুক্ত থাকো, ইনশাল্লাহ অনেক ভালো কিছু ওয়েট করবে। অনেকে লিখেছে, অনেক কনফিউশন ক্লিয়ার হলো ভাইয়া, থ্যাংক ইউ। রীতি লিখেছে, এরপরে অনেকে যুক্ত হচ্ছে, বেলাল ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ দিয়েছে সাইম চৌধুরী, অনেক ভালো ক্লাস হয়েছে আজকে লিখেছে, সামিহা লিখেছে, এরপরে আনিকা নাওয়াতিন থ্যাংক ইউ দিয়েছে আমাকে, এরপরে হারুন লিখেছে দিত্য হবে, দিত্য হবে, দিত্য বুঝি নাই। আচ্ছা, এরপরে অনেকে যুক্ত হচ্ছে যে ক্লাস খুব ভালো হয়েছে, 52 বাংলাকে এত সুন্দর একটা লাইভ ক্লাস দেওয়ার জন্য ধন্যবাদ দিয়েছে সায়ম চৌধুরীর আগে, অনেকে অনেক কিছু প্রশংসা করছো, থ্যাংক ইউ তোমাদেরকে, বাংলার কিংবদন্তি অনেক সময় ধন্যবাদ। ঠিক আছে, সায়ম চৌধুরী খুব ভালো লেগেছে, সায়ম হারুন তোদেরকে অনেক ভালো লাগছে, রীতি, তারপর হচ্ছে অনেকে যুক্ত হয়েছে, সামিহা, এরা শুরু থেকে ক্লাস করছে, নামগুলো আমার মুখস্থ হয়ে গেছে অলমোস্ট। হ্যাঁ, তো ঠিক আছে, হারুন এরা অনেকে শুরু থেকে যুক্ত হয়েছে, তারা আজকে আমরা এখানে শেষ করছি। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, এবং আমাদের সাথে থাকো ইনশাল্লাহ। পরবর্তী বৃহস্পতিবার আর একটা ক্লাস হবে সমাসের, আশা করছি তুমি সহ তোমার ফ্রেন্ডরা সেই ক্লাসে যুক্ত হবা, ভালো একটি ক্লাস উপহার পেতে যাচ্ছ সেই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।